بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين أعوذ بالله من الشيطان الرجيم لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا ولتجدن أقربهم مودة للذين آمنوا الذين قالوا إنا نصارى ذلك بأن منهم قسيسين ورهبانا وأنهم لا يستكبرون وإذا سمعوا إلى ما أنزل إلى الرسول ترى أعينهم تفيض من الدمع مما عرفوا من الحق يقولون ربنا آمنا فاكتبنا مع الشاهدين وما لنا لا نؤمن بالله وما جاءنا من الحق ونطمع أن يدخلنا ربنا مع القوم الصالحين فأثابهم الله بما قالوا جنات تجري من تحتها الأنهار جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك جزاء المحسنين والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم يا أيها الذين آمنوا لا تحرموا طيبات ما أحل الله لكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين وكلوا مما رزقكم الله حلالا طيبا واتقوا الله الذي أنتم به مؤمنون السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى باب الظهار قال الله تعالى قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير الذين يظاهرون من نسائهم ما هن أمهاتهم إن أمهاتهم إلا اللائي ولدنهم وإنهم ليقولون منكرا من القول والزورا وإن الله لعفو غفور وعن ابن عباس رضي الله عنهما أن رجلا ظاهر من امرأته ثم وقع عليها فأتى النبي صلى الله عليه وسلم فقال إني وقعت عليها قبل أن أكفر قال فلا تقرب حتى تفعل ما أمرك الله تعالى به رواه الأربعة وصححه الترمذي ورجح النسائي إرساله ورواه البزار من وجه آخر عن ابن عباس رضي الله عنهما وزاد فيه كفر ولا تعود মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ ফাকর রব্বুল আলামিন মানুষের জন্য সার্বিক কল্যাণ চান তাই দিনের সমস্ত বিধিবিধান কোরআনে কেরিমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসের মাধ্যমে মানব জাতি পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন সালাত ও সালাম নাযিল হয়েছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর যার মাধ্যমে আল্লাহ পাক দিনকে পূর্ণতা দান করেছেন দিনে ইসলামে মানুষের যে কোনো জীবনের ক্ষেত্রের সমস্যার সমাধান রয়েছে এ হচ্ছে দিন ইসলামের
সৌন্দর্য, দিনে ইসলামের হাক্কানিয়াত সত্যতা যা অসম্পূর্ণ নয়, মানুষের সমাধান দিতে অক্ষম নয়, এবং যে কোনো স্থানের জন্য, সময়ের জন্য, কালের জন্য এই দিন ইসলাম উপযোগী। আজকের বলগুল মারামে আলোচনার বিষয়বস্তু হচ্ছে জেহার। জেহার বিশেষ একটি মাসআলা যা স্বামী স্ত্রীর সাথে করে থাকে, এই জেহারের বিষয়। দুটি হাদিস এসছে এখানে, আর এই জেহারের বিধান কোরআনে কারিমের সূরায়ে মুজাদালার প্রথম থেকে আয়াত নম্বর 1 থেকে শুরু করে 4 পর্যন্ত 4টি আয়াতে আল্লাহ পাক বর্ণনা করেছেন। আজকে এই সম্পর্কে আলোচনা হবে। জেহার কাকে বলে? জেহার শব্দটি জাহার শব্দ থেকে নেওয়া হয়েছে। এর উৎপত্তি, জেহার শব্দটির উৎপত্তি হচ্ছে জাহার থেকে। জাহার মানে হচ্ছে পিঠ, পৃষ্ঠ দেশ, পিঠ। জাহার মানে যেমন বাতন মানে হচ্ছে পেট, আর তার বিপরীত দিকে এটা হচ্ছে পিঠ, পৃষ্ঠ দেশ, একে জাহার বলা। এই জেহার যে স্বামী স্ত্রীর সাথে বিশেষ কোনো কথার মাধ্যমে স্ত্রীকে মায়ের সাথে অথবা অন্য কোনো, বিশেষ করে মায়ের সাথে তুলনা করতো জাহিলিয়াতের যুগের লোকেরা, মায়ের সাথে, মায়ের শরীরের কোনো অঙ্গের সাথে, অথবা কোনো এমন মহিলা বা পুরুষের সাথে তুলনা করা যার সাথে বিবাহ শাদী তার হারাম। কেউ যদি বলে স্ত্রীকে, কিন্তু উদ্দেশ্য থাকবে হারাম করা, হারাম করার উদ্দেশ্যে, হারাম করার জন্য যে এর কাছে যাব না, সেজন্য বলা যে তোমার চেহারাটা আমার মায়ের মতো, হ্যাঁ তোমার হাত পা আমার মায়ের মতো, হ্যাঁ ইত্যাদি শরীরে যে কোনো অঙ্গ, অথবা তুমি আমার মায়ের মতো, হ্যাঁ তুমি আমার বোনের মতো, তুমি আমার খালার মতো ইত্যাদি। মায়ের বিষয়টি, মায়ের বিষয়টি কোরআনে কারিম স্পষ্ট রয়েছে। আর অন্যান্য মাহরাম মহিলাদের সাথে যদি স্ত্রীকে তুলনা করে তাহলেও হারাম হয়ে যাবে স্ত্রী। এটিকে এই মাসআলার ওপর যেটি কোরআনে কারিমে স্পষ্ট তার ওপর কিয়াস করেছেন ওলামা ফোকাহায়ে কেরামগণ। তো জেহারের তাহলে সংজ্ঞা হচ্ছে কি? যে স্ত্রীকে মায়ের সাথে অথবা মায়ের কোনো অঙ্গের সাথে স্ত্রীর কোনো অঙ্গের তুলনা করা, এই রকমই কোনো মাহরাম যার সাথে স্থায়ীভাবে বিবাহ হারাম, এই রকম আপনার আত্মীয় স্বজন, স্বামীর আত্মীয় স্বজন যারা মহিলা রয়েছে তাদের সাথে স্ত্রীকে তুলনা করা, সে বোন হোক আর খালা হোক, ফুফু হোক আর মেয়ে হোক। জেহার সম্পর্কে ভাষ্যকার বলছেন যে জেহারের হুকুম, বিধান, জেহারের বিধান হচ্ছে যে জেহার করা হারাম। একজন মানুষ জেনে শুনে জেহার করবে, জেহার করার হুকুম হচ্ছে যে হারাম। এবং এর দলিল কোরআনে কারিমে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নায় হাদিসে রয়েছে, এর ওপর ইজমা ঐক্যমত রয়েছে। জেহার করা শরীয়তে, কেউ যদি স্ত্রীকে মায়ের সাথে তুলনা করে, মায়ের মতো বলে, মায়ের কোনো অঙ্গের সাথে স্ত্রীর অঙ্গের তুলনা করে, কাজটি জায়েজ না নাজায়েজ? নাজায়েজ, হারাম কাজ, হারাম কাজ। কেন হারাম, হারাম কাজ? আল্লাহ পাক স্বয়ং কোরআনে কারিমের সূরা মুজাদালার দ্বিতীয় আয়াতে বিষয়টি উল্লেখ করেছেন, যে আয়াতগুলি, এই 4টি আয়াত নাজিল হয়েছিল এই রকমের জেহারের সমস্যার সমাধানের জন্য। একজন সাহাবী ছিলেন আনসারি খাজরাজ গোত্রের, আওস বিন সামিত, বৃদ্ধ মানুষ, বুড়ো হয়ে গেছেন, আর তার স্ত্রীর নাম ছিল খাওলা বিনতে মালিক আল আনসারিয়া। এই খাওলা বিনতে মালিক বুড়ি হয়ে গেছে, বুড়ির সাথে রাগারাগি করে হোক আর যে যে কারণ কারণে হোক জেহার করে ফেলেছে বুড়া, বুড়া সাহাবি। আনতে আলাইয়া কা জাহারি উম্মি, আরবরা এইভাবে বলতো, আনতে আলাইয়া কা জাহারি উম্মি, এটা ছিল তাদের ভাষা, তুমি আমার কাছে, আমার নিকটে আমার মায়ের পিঠের মতো। এই পিঠ শব্দটি বা জাহার শব্দটি কেন ব্যবহার করতো? কারণ যদি বাহন হয়, হ্যাঁ ঘোড়ার পিঠ, ঘোড়ার উপরে চড়বেন, তো ঘোড়ার কোন জায়গায় চড়েন? পিঠের উপর, হ্যাঁ উঁটের উপর চড়বেন, কোথায় চড়েন? পিঠের উপর। তো
তুমি আমার কাছে আমার মায়ের পিঠের মতো, মানে হারাম। তুমি আমার মা যেমন আমার উপর হারাম, তেমন তুমি হারাম। জি, এটা ছিল তাদের উদ্দেশ্য, আর এই বাক্যটি তারা বলতো আর কি। এইখান থেকে ওই যে আন্তি আলিয়া কাজাহারে উম্মি বলতো স্ত্রীকে, সেই জন্য এই কাজটির নাম, এই হারাম কাজটির নামই কি হয়েছে কোরআন হাদিসের ভাষায়, জেহার। কেন এই কাজটি হারাম? কোরআন কারিম আল্লাহ পাক এটিকে মুনকার, মুনকার মানে ইসলাম বিরোধী কাজ, পাপের কাজ, মুনকার মিনাল কল ও জুরা, এবং মিথ্যা কথা, কথা মিথ্যা। মায়ের মায়ের সাথে তুলনা করলো, স্ত্রী কি মা? মা নয়, স্ত্রীকে মা বলে দিল, অথবা স্ত্রীকে মায়ের সাথে তুলনা করলো, কথা মিথ্যা জোর, আর তার সাথে সাথে হারাম নাজায়েজ মুনকার কথা। যখন আল্লাহ পাক এই কথাটিকে জেহার করাকে মুনকার বলেছেন, ইসলাম বিরোধী বলেছেন, এবং সেটাকে মিথ্যা কথা বলেছেন, সুতরাং সেটি হচ্ছে হাদিসের দলিল। এই দুটি যা সামনে হাদিস আসছে, এই হাদিসগুলি জেহার জায়েজ নাই, এর দলিল। কারণ কাফফারাইতে রয়েছে, কাফফারা কি জন্য লাগে? ভালো কাজ করে কাফফারা লাগে? কোনো অন্যায় কাজ করেছে, তাই না? অন্যায় কাজ করেছে, সেই জন্য তার ঘাটতি পূরণ হচ্ছে কাফফারা, তার ঘাটতি পূরণ হচ্ছে কাফফারা, যাতে করে এই পাপ বা এই অন্যায় মোচন হয়। কাফফারা মানে মোচন হওয়া, কাফফারা কাফের মানে মোচন করা, এই জন্য কাফফারাকে কাফফারা বলা হয়। কসমের কাফফারা, কসম করেছেন, কসমের উপর অটল থাকেন। আজকে তফসিরে কসমের আলোচনা হয়েছে, কাফফারার এটা হচ্ছে আসল। কিন্তু আপনি কসমকে বহাল রাখতে পারছেন না, বা কসমের অটল থাকতে পারছেন না, কসম ভঙ্গ করছেন, তো এটা কী করলেন আপনি? অন্যায় কাজ করলেন, ভঙ্গ করা। আর অন্যায় কাজ অনেক সময় করতে হয়, ভালো ভালো কাজ, কসম ভাঙাটাই হয়তো ভালো হবে আপনার জন্য। যেমন উদাহরণ দিয়েছি, এটা ভালো কাজ করবো না বলেছেন, অথচ ভালো কাজ করা উচিত আপনার। অনেক সময় কাজটি ফরজ, বা একটা হারাম কাজ, হারাম কাজ করবেন বলে কসম করেছেন, আপনি কথা বলবো না তোমার সাথে, আল্লাহর কসম, তো হারাম না কথা, তো হারামের প্রতি অটল থাকা যাবে না, তাহলে কী কথা ভাঙতে হবে। ভাঙলেন, অন্যায় কাজ করলেন, এক তো হ্যাঁ নাজায়েজের জন্য আপনি কসম করেছিলেন, সেই জন্য সেই কসম থেকে কী করতে হবে, ভাঙতেই হবে। এখানে এমন নয় যে বৈধ কাজ ভাঙলেও চলে, না ভাঙলেও চলে, এরকম অবস্থা থাকলে সেটা আলাদা কথা ছিল, আপনি কসমের বহাল থাকেন, অসুবিধা নেই। কিন্তু ভাঙলেন, যখন কসম ভাঙলেন, অন্যায় কাজ করলেন, এর কাফফারা লাগবে, এই জন্য কাফফারাকে কাফফারা বলা। কসমের কাফফারার চাইতে বড় কাফফারা, শক্ত কাফফারা জেহার কাফফারা। তাহলে বোঝা যাচ্ছে যে কসম করা যে ভুল অন্যায়, কসম ভাঙা, কসম করে কসম ভাঙা, এর চাইতে বড় অন্যায়, অনেক বড় অন্যায় হচ্ছে জেহার করা স্ত্রীর সাথে। আগে হাদিসগুলির ব্যাখ্যা করে দিই, কারণ আমাদের হাদিসের ক্লাস, তারপরে যদি সময় থাকে তাহলে সূরা মুজাদ্দালার প্রথম দিকে যে আয়াতগুলি রয়েছে, আয়াতগুলির তফসির সংক্ষেপে করে দেব, যদি সময় থাকে, এক ঘন্টা বা সোয়া ঘন্টার মধ্যে সম্ভব হয়। ওই আয়াতগুলি নাজিল হয়েছিল এই সাহাবি এবং সাহাবিয়া, এই দুইজনের ঘটনা কেন্দ্র করে জেহার করে নিয়েছিল। জেহার করার পরে বুড়ি মানুষ, হ্যাঁ মানুষ যখন বার্ধক্যে পৌঁছে যায়, তখন আরও বেশি হ্যাঁ মুখাপেক্ষী হয় স্বামী স্ত্রীর, আর স্ত্রী স্বামীর। এটা এখন বুঝবেন না, বুড়ো হইলে বুঝবেন, যত বয়স বাড়বে তখন বুঝবেন, তাই না? ঠিক না? এখন দুই বছর থেকে যাচ্ছেন বিদেশে, যৌবন আছে, নিজেই সব কিছু করতে পারছেন, হ্যাঁ চলাফেরা করতে পারছেন, একটা মানসিক কষ্ট থাকলেও, মানসিক শারীরিক একটা কষ্ট থাকলেও বরদাস্ত করে নিতে পারছেন। কিন্তু যখন 70-80 বছর বয়স হয়ে যাবে, তখন অচল, হ্যাঁ অসহায়, হ্যাঁ অন্যের সহযোগিতা ছাড়া চলতে পারছেন না, তখন বুড়া বুড়ি ছাড়া কাজ চলে না, হ্যাঁ বুড়ির খেদমত ছাড়া বুড়া চলে না। ওই রকম বুড়ি অচল, যদি স্বামী না থাকে, যার স্বামী মারা গেছে, বড়ই মুশকিল তার জন্য, বড়ই মানসিক দিক থেকে কষ্টে থাকে। জি হ্যাঁ, তো এইরকম যখন জেহার করে নিয়েছিলেন সাহাবি, এই বুড়ি মহিলা খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীর শুকিয়ে গেছে, হ্যাঁ হাড়ে চামড়া লেগে গেছে, আর এই অবস্থায় বার্ধক্যে আমার স্বামী জেহার করেছে, আমি যাবো কোথায়, আমাকে হারাম করে ফেলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার এসে বলছেন, অভিযোগ করছেন, তখন আল্লাহ পাক আয়াত নাযিল, কাদ সামি আল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা ওয়া তাশতাকি ইলা আল্লাহ,
আল্লাহ পাক এই বুড়ির কথা সাত আসমানের ওপর থেকে মহান আরশের ওপর থেকে শুনছেন, আল্লাহ বলছেন শুনে নিয়েছেন আল্লাহ কথা সামি আল্লাহ কাউলাল্লাতি ওই মহিলার কথা আল্লাতি তুজাদিলুকা যে হে নবী তোমার সাথে এসে বাদানুবাদ করছে বারবার করে তোমার সাথে কথা বলছে ইয়া রাসূলুল্লাহ আমার সমাধান দেন আমি কি করব কোথায় যাব কোনখানে আশ্রয় নিব আমার স্বামী আমাকে হারাম করে ফেলেছে তুজাদু ফি জাওজিহা তার স্বামী সম্পর্কে সে বাদানুবাদ করছে ওয়াতাশতাকি ইলাল্লাহ এবং আল্লাহর কাছে সে অভিযোগ করছে কমপ্লেন করছে যে হায় আল্লাহ আমি করব কি অসহায় আল্লাহ ইয়াসমাউ তাহা ওরাকুমা এবং আল্লাহ তোমাদের উভয়ের কথোপকথন শুনছেন আল্লাহ পাক বলছেন সে মহিলা যা বলছে শুনছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যা বলছে শুনছেন জি এই তারপরে তখন এজহারের কাফফার আল্লাহ পাক বর্ণনা করেছেন তো এখন হাদিসে আসি আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত তিনি বলছেন আন্না রাজুলান যাহারা মিন ইমরাতিহি একজন পুরুষ তার স্ত্রীর সাথে জিহার করে ফেলেছিল স্ত্রীকে মায়ের সাথে তুলনা করে হারাম করে ফেলেছিল সুম্মা ওয়াকা আলাইহি তারপরে আর থামতে পারেনি তারপরে তার সাথে সহবাস করে ফেলেছে হারাম করে ফেলেছে তো হারাম করেছো করেছো এক তো অন্যায় হারাম কাজ করেছো আর তারপরে আর এক অন্যায় হচ্ছে হারাম করবে আবার সহবাস করে নাও দুই অন্যায় করে ফেলেছে দুই অন্যায় করে ফেলেছে ফাতান নবী সাল্লাল্লাহু আলাইহি তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহির কাছে সেই লোক আসলো ফাকালে এসে বলল ইন্নি ওয়াকাতু আলাই কাবলান মুকাফির ইয়া রাসূলুল্লাহ আমি আমার স্ত্রীর সাথে সহবাস করে ফেলেছি কাফারা দেওয়ার আগে ভুল কাজ করে ফেলেছি এক তো জিহার তার হুকুম বললাম হারাম তারপরে আবার জিহার কাফারা না দিয়ে কাফারা দেওয়ার আগেই থামতে পারেনি স্ত্রীর সাথে সহবাস করে ফেলেছে কালা তখন রাসূলুল্লাহ বলছে যা হয়েছে হয়েছে ফালা তাকরাবহা আর তার কাছে যাবে না তার কাছে কাছাবে না অর্থাৎ আর সহবাস করবে না হাত্তা তাফালা মা আমারাকাল্লাহু তাআলা যতক্ষণ পর্যন্ত আল্লাহ যেই নির্দেশ করেছেন তা তুমি না করে ফেলবে কি নির্দেশ দিয়েছেন কাফফারা কাফফারা যতক্ষণ না দেওয়া হয়েছে ততক্ষণ পর্যন্ত তোমার স্ত্রীর কাছে যাবে না রাহুল আরবাত হাদিস চারজন ইমাম বর্ণনা করেছেন চারজন বলতে হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি কোন কোন ইমামকে বুঝিয়েছেন সুনানে আরবা আবু দাউদ নাসাই তিরমিজি ইবনে মাজা ইমাম নাসাই হাদিসটিকে মুরসাল বলাই প্রাধান্য দিয়েছেন যে হাদিসটি মুরসাল মুরসাল মানে হচ্ছে তাবেই যদি বলে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওটাকে শক্তিশালী বলেছেন আর যেখানে আব্দুল্লাহ বিন আব্বাসের কথা উল্লেখ করা হয়েছে সেটাকে তিনি প্রাধান্য দেননি যাই হোক তার মত এটি ওয়ারাহুল বাজদার ইমাম বাজদার একজন ইমাম তার একটি হাদিসের কিতাব রয়েছে মুসনাদে বাজদার বলে তিনি অন্য একটি সূত্রে অন্য একটি সনদ বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন আব্বাস থেকে ওয়া জাদা ফিহে তাতে অতিরিক্ত একটি বাক্য রয়েছে যা আগের হাদিসটাই নেই সেটা হচ্ছে কাফের ওই লোক যে লোক বলছে ইয়া রাসূলুল্লাহ আমি আমার স্ত্রীর সাথে জিহার করেছিলাম আর তারপরে কাফারা দেওয়ার আগেই সহবাস করে ফেলেছি তখন বললেন কাফের তুমি কাফারা এখন দাও ওয়ালা তাউদ আর এই রকম কাজ করিও না তার মানে কাফারা না দিই আর স্ত্রীর কাছে যাবে না এই হাদিসটি সনদের দিক থেকে হাসান মানে আমলযোগ্য নির্ভরযোগ্য হাদিস আর জেহারের অর্থ জানলাম যে স্ত্রীর সাথে সহবাসকে হারাম করা স্ত্রীকে হারাম করে নেওয়া তাকে কোনো মাহরাম মহিলার সাথে তুলনা করি মাহরাম মহিলার সাথে তুলনা করি যদি কোনো মানুষ জেহার করে ফেলে তাহলে জানতে পারলাম এ হাদিস থেকে যে সেই স্ত্রীর সাথে যার সাথে জেহার করেছে এরকমভাবে স্ত্রীকে মায়ের সাথে বা কোনো মাহরাম মহিলার সাথে তুলনা করেছে সেই স্ত্রীর সাথে সহবাস অতক্ষণ পর্যন্ত হারাম যতক্ষণ পর্যন্ত তার জেহারের কাফারা না দেওয়া শুরুতে একটি কথা বলেছি ভাষ্যকার সেই কথাটি বলছেন যে জেহার সাধারণত স্ত্রীকে মায়ের সাথে তুলনা করলে হয় হারাম করার জন্য এটাই হয় কিন্তু আর এটি হচ্ছে কোরআনে কারিমের ভাষা হ্যাঁ আল্লাযীনা ইয়ুযাহিরুনা মিন নিসাইহিম মা হুন্না উম্মাহাতিহিম যারা তাদের বিবিদের সাথে স্ত্রীদের সাথে জেহার করে স্ত্রী আসলে তাদের মা না হ্যাঁ কিন্তু সে মায়ের সাথে তুলনা করেছে বা মা বলে দিয়েছে মায়ের সাথে তুলনা করা অথবা সরাসরি বলা অনেক ফাসিক লোক আছে অনেক ফাসিক লোক আছে হ্যাঁ আদর করতে গিয়ে স্ত্রীকে মা বলে ফেলে অথবা মারতে গিয়ে বেটি বলে ফেলে মেয়ে বলে ফেলে এক ফাসেক লোক ছিল আমার মামাদের গ্রামে
ছোটকালকার কথা মনে পড়ছে, স্ত্রীকে পিটত ধরে একবার ঠুকাই দিত, পিটত আর বলতো খুব খারাপ ভাষায়, ও গালিটা আমি বলতে পারছি না, খুব খারাপ ভাষায় যে স্ত্রীকে গাল দেয়, যে স্ত্রীকে তার বোন দিয়ে গাল দেয়, আপনার দিকে আছে কিনা, স্ত্রীকে গাল দেয় তখন স্ত্রীর বোনকে যে ভাষাটা বলা হয় ওই দিয়ে গাল দেয় আর কি। আর অনেক সময় এটা জোড়া করে দেয়, ডবল করে, মানে ওর মাকেও, ওকেও বলে ওর মাকেও বলে। হ্যাঁ জি হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন, কারণ এই ভাষা করে নোংরা ভাষা। হ্যাঁ বোঝা গেছে, জি হ্যাঁ। তো স্ত্রীকে ওই রকম গাল দেয় আর বলে যে তুই বাপ বল, তুই বাপ বল, ওই গালটা বাদ দিয়ে অফ করে বললো তুই বাপ বল। যতক্ষণ বাপ না বলেও মারের ভয় আর মার থেকে বাঁচার জন্য বাপ 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 বাঁচাও, বাপ বাঁচাও আর মারিও না বাপ, এইরকম করতে লাগে। সুবহানাল্লাহ, ছোটোখানে মাদ্রাসায় পড়তাম, আমাদের বাড়ি থেকে দেখেছি এইরকম ফাঁসের লোক মুসলিম সমাজে আছে। জি হ্যাঁ, এইরকম যদি করে তাহলে স্ত্রী হারাম হয়ে যাবে। হ্যাঁ, চরম অন্যায় কথা, মুনকারাম মিনাল কাউলি ওয়া যুরা, মিথ্যা কথা আর হারাম কথা, ইসলাম বিরোধী কথা। আল্লাহ কোরআনে কারিম বলেছে, আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত ওই সব মা বোনদেরকে, মহিলাদেরকে যাদের স্বামী ভালো পেয়েছে, বলে আলহামদুলিল্লাহ, বোনদেরকে বলছি। আর যেই ভাইয়েরা ভালো স্ত্রী পেয়েছেন তারা আল্লাহ শুকরিয়া আদায় করেন, হ্যাঁ, যে অবাধ্য নয়। হ্যাঁ, এমন আজকাল এক শ্রেণীর মহিলা আছে, সুবহানাল্লাহ, জি, যে স্বামীকে কেটে আবার তৈরি করল। আমাদের অঞ্চলে 36 কল্লা মহিলা, এক কল্লা হল না, 36 কল্লা, এত চালাক চতুর মহিলা কি করে স্বামীকে খুন করে দিচ্ছ, দিন দুপুরে খুন করে দিচ্ছ, মার খাচ্ছে আর স্বামী পালাচ্ছে আর ও তাড়া দিচ্ছে। তাহলে কেমন মহিলা মুসলিম সমাজেও আছে। আল্লাহ হেফাজত করে আপনাদের সকলে, হেফাজত করে, এবং আলহামদুলিল্লাহ বলেন নিয়ামতের ওপর। জি হ্যাঁ, নিচের দিকে দেখবেন, ওপর দিকে দেখবেন না, নিচের দিকে দেখবেন, ওপর দিকে। দুনিয়ার নিয়ামতের ক্ষেত্রে আপনার চাইতেও কষ্টে আছে, দুঃখে আছে আর খারাপ অবস্থায় আছে, পারিবারিক দিক থেকে, শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে, অথবা আর্থিক দিক থেকে, যে কোনো দিক থেকে, তাদের দেখে আল্লাহ শুকরিয়া দেখেন যে অনেক ভালো আছে। আপনার স্ত্রী দেখতে ভালো না হইলেও আর আপনার স্ত্রী কিছুটা বাঁকা হইলেও, বাঁকা হইলেও তারপরেও ভালো মেলা গুণ আছে, কিছু গুণ না থাকলে অনেক কিছু গুণ আছে, সব মিলিয়ে জুলিয়ে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে পারেন। যদি বলেন যে আমি পারফেক্ট পুরাপুরি দেখতে চাই, তো কেউ পাবেন না, জান্নাত ছাড়া কেউ পুরাপুরি নিয়ামত কোথাও পাবেন না। তাহলে এই হাদিস থেকে জানলাম যে আগে কাফফারা দিতে হবে আর তারপরে তার জন্য হালাল হবে, সুতরাং যখন হালাল হবে তখন সহবাস করতে পারবে। এখন কাফফারা, কাফফারা দেওয়া, কাফফারা আদায় করাকালীন যদি সহবাস করে ফেলে, কাফফারা দেওয়ার আগে নয়, এই ক্ষেত্রে এটি কাফফারা কয়টি এটা জানতে হয় তাহলে, তাই না? আল্লাহ পাক রব্বুল কি বলেছেন, ওয়াল্লাযীনা ইয়ুযাহিরুনা মিন নিসাইহিম সুম্মা ইয়াউদুনা লিমা ক্বালু ফাতাহরীরু রাকাবাতিন মিন ক্বাবলি আন ইয়াতামাসসা। যারা ওয়াল্লাযী ইয়ুযাহিরু মিন নিসাইহিম, যারা তাদের স্ত্রীদের সাথে জিহার করে থাকে, সুম্মা ইয়াউদুনা লিমা ক্বালু, যা বলেছে তারপরে সে ফিরে আসতে চায় যে না না ওইটা থেকে আমি অব্যাহতি পেতে চাই, মুক্ত হতে চাই, তাহলে কি কাফারে দিতে হবে? ফাতাহরীরু রাকাবাতিন, একটি গোলাম, দাস অথবা দাসী, গর্দন, রাকাবা মানে গর্দন, তার মানে দাস হোক আর দাসী হোক, ফাতাহ রাকাবাতি মিন কাউলা ইয়াতা মাহাসা, স্পর্শ করার, একে অপরকে স্পর্শ করার পরিমাণে সহবাসের পূর্বে। জি, জালিকুম তু আজুন বল্লাহ বিমা তাআমালনা খুবই ফামাল্লাম ইয়াজিদ, যদি না পাওয়া যায়, আর আজকাল পাওয়া যায় না। এখানে একটি কথা বলি যে শরীয়তের বিভিন্ন কাফফারার ক্ষেত্রে গোলাম, দাস অথবা দাসী স্বাধীন করা আল্লাহ পাক ফরজ করেছেন। এটি নিয়ে কখনো চিন্তা করেছেন যে এখান থেকে ইসলামের একটা দিক আমরা জানতে পারি, সেটা হচ্ছে যে ইসলাম দাসত্বের জীবন, গোলামের জীবন কারো জন্য চান না, না মুসলিমের জন্য চান, না অমুসলিমের জন্য চান, কাফেরের জন্য চান। সুতরাং কখনো কখনো আল্লাহ বলেছেন ফাতাহিরু রাকাবাতি মুমিনা, মমিন গোলাম আজাদ করতে হবে বা দাস দাসী স্বাধীন করতে হবে, আর কখনো মমিন বলেন নিজের দাস দাসী হইলেই হয়, দাস দাসী হইলেই হয়। বিভিন্ন কাফফারা, কাতলে খাতা, ভুলবশত খুন, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, ইচ্ছা করে খুন নয়, ভুলবশত খুন, এই খুনের ক্ষেত্রে কাফফারা রয়েছে, সেই ক্ষেত্রে তাহির রাকাবাতি মোমেনা, সেখানে আল্লাহ স্পষ্ট করে বলেছেন যে মমিন
দাস অথবা দাসী স্বাধীন করতে হবে। কিন্তু এখানে বলেননি, কসমের কাফার ক্ষেত্রে বলেননি। একদল বলছেন যে মুমিন হইতে হবে, আরেকদল বলছেন না মুমিনের শর্ত নেই। তো যাই হোক, সেই মাসলাতে যাচ্ছে না, কিন্তু যেহেতু দাস দাসী নেই, কিন্তু এখান থেকে যেটা আমরা ইসলামের সৌন্দর্য জানতে পারবো বা ইসলাম চাই কি মানুষকে স্বাধীন আল্লাহর বান্দা হয়ে মানুষ জীবন যাপন করুক, এটা ইসলাম চায়। ইসলাম চাই না যে কেউ গোলামির জীবন কাটাক, গোলামির জীবন কাটায়। কারণ এই গোলামি, এই দাস প্রথা নিয়ে অমুসলিমরা, ইসলামের শত্রুরা ইসলামের বিরুদ্ধে সমালোচনা করে, অথবা তাদের এটা একটা প্রশ্ন যে কি করে ইসলামে দাস প্রথাকে স্বীকৃতি দেওয়া হইল। এর অনেক জবাব রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে যে বর্তমান জেলগুলিতে, মুসলিম দেশের হোক আর অমুসলিম দেশে, হ্যাঁ ইল্লা মাশাআল্লাহ সৌদি আরবের জেল বড় মেহমানখানা, গেস্ট হাউস, এত ভালো খাবার খায় যে আমরা বাইরে খাই না। আর জেলগুলিতে বক্তব্য করতে যাই, আর প্রায় জেলে আমি ঢুকেছি, দামাম এলাকার যে কোনো স্তরে যতগুলি জেল রয়েছে, আপনি সফর জেল থেকে শুরু করে যতগুলি জেল আছে সবগুলি জেলে আলহামদুলিল্লাহ ঢুকেছি দিনের কথা পৌঁছানোর জন্য। সেখানকার খাওয়া দাওয়ার অবস্থা, সেখানকার থাকার অবস্থা, এমনকি তাদের রুমে পর্যন্ত ঢুকেছি, তাদের ভিতরে যে মোসাল্লা যা নামাজ পড়ার জায়গা আছে, প্রেয়ার হল আছে সাথে ঢুকেছি, তাদের যে মধ্যে একটা বড় জামে মসজিদ আছে, সপ্তাহে একদিন সেখানে একত্রিত হইতে পারে, সেখানে ঢুকেছি, জামে মসজিদে বক্তব্য করেছি। সুতরাং যথেষ্ট জানা আছে সৌদি আরব সম্পর্কে। এই সৌদি আরবে যতটা ভালো আচরণ করায়, বরং কয়েদীদেরকে, হ্যাঁ বন্দীদেরকে মান্থলি ভাতা দেওয়া হয়, ভালো করে শুনে, ভাতা দেওয়া হয় কোরআনে কারিম মুখস্থের ওপর। কোরআনে কারিম যদি কেউ মুখস্থ করে, প্রত্যেকে পাড়াই পাড়াই স্পেশাল তাকে, হ্যাঁ হ্যাঁ তাকে দেওয়া হয়, তার বকশিস দেওয়া হয়। কোরআন পুরো মুখস্থ করলে যথেষ্ট সাজা কমে যায়, ইত্যাদি ইত্যাদি। এবং এমনিতেই যত পারা মুখস্থ করুক, কোরআন গোটা মুখস্থ করতে পারুক আর না পারুক, সাজা কমতে থাকে, সাজা কমতে থাকে। খাওয়া দাওয়া প্রত্যেক টাইমে খাওয়া দাওয়ার সাথে একটা করে ফল আছে। জি, সফরে জেলে যদিও গ্যাদারিং বেশি হয়ে যাওয়ার কারণে একটু কষ্ট হয়তো কখনো কখনো, কিন্তু অন্য অন্য জেলগুলির অবস্থা বলছি, বিশেষ করে যথেষ্ট সুখ আছে। আল্লাহ না করে কাউকে জেলে যেতে হয়, আল্লাহ না করে কাউকে জেলে যেতে হয়, হ্যাঁ আল্লাহর দিনের কথা পৌঁছানোর জন্য সেটা আলাদা কথা। হ্যাঁ রব্বে সাল্লিম সাল্লিম, আল্লাহ সহি সালামতি নিয়ে যাও, সহি সালামতি বের করে নিয়ে এসো। জি, তো কথা হচ্ছে যে সারা বিশ্বে জেলে যে জুলম অত্যাচার হয়, সে আবু গরিব জেল হোক ইরাকের, আর গন্টানামোর জেল হোক আমেরিকার, সারা পৃথিবীর যেগুলো জেল রয়েছে, জেলে যে জুলম অত্যাচার হয়, জি সুবহানাল্লাহ, মানবতাকে, হ্যাঁ লজ্জিত করে দেবে। মানবাধিকার বলে সেখানে কোনো কিছু নেই, সেখানে যা জুলম অত্যাচার হয়েছে মানসিক আর শারীরিক, হ্যাঁ আর সার্বিক যে জুলম অত্যাচার হয়ে থাকে। 1400 বছর আগে বন্দি আসলো, আসার পরে রাখবে কোথায় ওদেরকে, জেলখানা কোথায় পাবে, সুরক্ষিত জায়গা? ইসলাম ভালোভাবে খাওয়া দাওয়া দেওয়ার হয়তো ব্যবস্থা করবে বাইতুল মাল থেকে ইত্যাদি, কিন্তু ওদেরকে রাখবে কোথায়, হ্যাঁ এরকম সুরক্ষিত স্থান, সেটা কি সম্ভব ছিল সেই সময়? সম্ভব ছিল না। তাহলে কী করতে হবে সেগুলোকে? এছাড়া কোনো উপায় নেই, যে বন্দীগুলো এসছে ঘরে ঘরে ভাগ বণ্টন করে দাও, হ্যাঁ এক এক ঘরে এক একজন করে চলে যাবে, আর তাদের দাস এবং দাসী হয়ে থাকবে। আর সেখানে ইসলাম আবার শিখাচ্ছে, তুমি যা খাবে তাই খাওয়াই ও দাস দাসীকে, সহিহ বুখারীর হাদিস রয়েছে। তুমি যা পরিধান করবে কাপড় তাই পরাবে, আর তুমি পরবে আর তাকে ছেঁড়া ফাটা দিয়ে রাখবে, হ্যাঁ তোমার ছেলেমেয়েরা তো দামি দামি কাপড় আর অনেক কাপড় পরবে, আর তোমার দাস দাসীকে কিছুই দেবে না, হ্যাঁ না তোমরা ঘুমাবে আর দাস দাসীকে মোটেই ঘুমাইতে দেবে না, না হারাম। সসম্মানে একজন বন্দি আসার পরে দাস হলো অথবা দাসী হলো, সে সসম্মানে থাকলো, সমস্যার সমাধান হইল কি হলো না? সমাধান হইল। তার সাথে সাথে দাস হয়ে গেছে, বন্দি হয়ে আসার পরে দাস অথবা দাসী হয়ে গেছে, এখন এই দাসত্ব থেকে মুক্ত হওয়ার জন্য বিভিন্ন পন্থা ইসলাম অবলম্বন করেছে এই কাফফারার মাধ্যমে। মুসলিমদের মধ্যে থেকে এইরকম যারা ভুল ভ্রান্তি করবে, অন্যায় কাজ করবে, কাফারা দাও, কাফারে গোলাম আজাদ করো, গোলাম আজাদ, এই করতে করতে হ্যাঁ গোলাম কেন আর স্বাধীন করো, এই স্বাধীন হয়ে যাবে, ধীরে ধীরে কি হয়ে যাবে, গোলামগুলি আর গোলাম থাকবে না, দাসীগুলি আর দাসী থাকবে না, স্বাধীন হয়ে যাবে। ইসলাম কত সুন্দর দিন, স্বাধীন জীবন যাপন করুক আর আল্লাহর ইবাদতবন্দি করুক। যদি গোলাম না পায় তাহলে কি করবে? ফাসিয়ামু শাহরাইনে মুতাতাবিয়াইন, তাহলে 2 মাস সিয়াম পালন করবে, রোজা রাখবে, মুতাতাবিয়াইন,
ধারাবাহিকভাবে একটানা একবারে বিনা কোনো বিরোধিতা মুতাতাবিয়ীন। এখানে আল্লাহ শর্ত লাগিয়ে দিয়েছেন কসমের কাফফারাই ফাসিয়ামু সালাসাত তিন দিন রোজা রাখবে, ওখানে আল্লাহ বলেননি যে একবারে মুতাতাবিয়া, হ্যাঁ বলেননি, ওখানে বলেননি। সুতরাং কসমের কাফফারাই তিনটা রোজা তিন সপ্তাহে, সপ্তাহে একটা করে ছুটির দিন রোজাটা জায়েজ আছে, কিন্তু জিহার করলে, জিহার এত বড় অন্যায় কাজ করেছে, রোজা রাখো কটি কতটি না, হ্যাঁ ফাঁসি, হ্যাঁ রোজা রাখো কয়টি, শাহরাইনে দুই মাস মানে ষাটটি রোজা, দুই মাস রোজা রাখো তাও একটা রোজা রেখে যাও, রোজায় কোনো বিরতি দিতে পারবেন না, একমাত্র সফরের কারণে বিরতি দিতে পারবেন, অসুস্থতার কারণে বিরতি দিতে পারবেন, মাঝখানে রমজান মাস এসেছে বিরতি দিতে পারবেন। আরও শোনেন যে মাঝখানে এক মাস রোজা রাখা হয়েছে, শাবান মাসে আর রমজান চলে এসে তো বিরতি দেবে না, রমজানে রমজানে রোজা রাখতে হবে, তারপরে আবার সওয়ালে গিয়ে পড়া করবে বাকি আরেক মাস। জি এরকম মাঝখানে এমন দিনগুলি চলে আসলো যেই দিনগুলিতে রোজা রাখা না যাইস, হতে পারে না, পারে না। জিলহজ মাস চলে আসলো, জিলহজ মাসে ঈদুল আজহার দিনে রোজা রাখা যাইজ নয়, তারপর আইয়ামে তাশরিক এগারো বারো তেরো তারিখ রোজা রাখা যাইজ নয়, তাহলে বাদ দেবে না, দিবে না, হ্যাঁ এগুলো বাদ দিতে পারবে। এরকম ঈদুল ফিতর যদি তা না পারে, আল্লাহ বলছেন ফামাল্লাম ইয়াজিদ, যদি না পারে ফামাল্লাম ইয়াস্তাতি, ফামাল্লাম ইয়াস্তাতি, একজন দুই মাসের রোজা রাখতে পারছে না, আর অধিকাংশ লোকই পারবে না, তারও সমাধান আছে। কি বলছেন আল্লাহ ফাকর রব্বুল আলামিন, ফাইতামু সিত্তিনা মিসকিনা, তাহলে ষাট মিসকিনের খাবার দিতে হবে, ষাট জন গরিবকে খাবার দিতে হবে। খাবার কত দিতে হবে, আধা শাহ, এটা হচ্ছে সতর্কতা, একদল আধা শাহ বলেছেন আর একদল এক মুদ বলেছেন, এক মুদ হলে বা ছয়শো পঁচিশ গ্রামের মতো, আর যদি আধা শাহ হয় তো সোয়া কেজি, সোয়া কেজি আধা শাহ। আর কেউ কেউ বলেছেন যেমন ভাষ্যকার শেখ আল ওয়াসাম বলছেন যে গম হইলে, গমের দাম সেই যুগে বেশি ছিল, সেই জন্য সেই যুগে বেশি ছিল, কিন্তু এখন তো গম সস্তা, হ্যাঁ গমের চাইতে জবের দাম অনেক বেশি, গমের চাইতে খেজুরের দাম অনেক বেশি, ঠিক না, কিশমিশের দাম অনেক বেশি, তখন কিশমিশ খেজুর আর জব সস্তা ছিল আর গমের দাম, গম বেশি দামি ছিল। সুতরাং এই এই ফতোয়া দেওয়া এখনও চোদ্দোশো বছর পরে যে গম হইলে এক মুদ যথেষ্ট আর অন্যান্য খাদ্যদ্রব্য হইলে আধা শা দিতে হবে, অর্থাৎ সোয়া কেজি দিতে হবে, কোথায় সোয়া কেজি অন্য, তাহলে খেজুর যদি সোয়া কেজি দিতে বলি, কিশমিশ সোয়া কেজি, হ্যাঁ জব আজকাল পাওয়াই যায় না, জব সোয়া কেজি আর গম হইলে ছশো পঁচিশ গ্রাম, হ্যাঁ তো এটা যুক্তিসঙ্গত হচ্ছে। এই ছিল কিসের কাফফারা, জেহারের কাফফারা, জেহারের কাফফারা আয়াতগুলি থেকে পুরো আয়াতের তফসির না করলো যখন বলেই দিলাম, তো আর মনে হয় আয়াতগুলির দিকে ফেরার কোনো প্রয়োজন হবে না। এখন হাদিসটা শেষ করি, হাদিসটা থেকে গেছে, আরেকটা হাদিস রয়েছে, কেন এই দিয়ে গেলাম, কাফফারা চলাকালীন কাফফারা দিচ্ছেন, কাফফারা শেষ করছেন, কাফফারা এখনও শেষ হয়নি, আর যদি কেউ স্ত্রী সহবাস করে ফেলে তো কি হবে, ভাষ্যকার বিষয়টিকে উল্লেখ করেছেন, শোনাইতা বলছে লাউওয়াতি আসনা তাকফির বিল ইতাকাবিল ইতআম, কাফফারা কয় রকমের শুনলেন তাহলে, তিন রকম, গোলাম স্বাধীন করা, হ্যাঁ তারপরে ষাটটা রোজা রাখা, আর না হইলে ষাট মিসকিনকে খাবার দেওয়া। গোলাম স্বাধীন করার কাফফারা দিচ্ছে অথবা খাবার দিচ্ছে, এখনো মিসকিনদেরকে ষাট মিসকিনকে খাবার দেওয়া শেষ হয়নি, অথবা তাদের খাবার খাওয়া শেষ হয়নি, খাবার খাওয়াচ্ছে হয়তো, হ্যাঁ বা খাবার বিতরণ করছে, খাবার বিতরণ শেষ হয়নি, এই দিকে এত মরিয়া আছে যে মাঝখানে ফেসে গেছে, মানে স্ত্রী সহবাস এখন কাফার ফিনিশ হয়নি, তার আগে স্ত্রী মাঝখানে স্ত্রী সহবাস যদি এইরকম কাজ করে তো বলছে হারমা যা লেখা, এটাও হারাম, যতক্ষণ কাফারা দেওয়া সম্পূর্ণ না হচ্ছে ততক্ষণ সহবাস হারাম। ওয়ালাকিন লা ইয়াখতা ওয়াত উল কাফারা তাইন মাজকুরা তাইন, তবে কাফফারা চলছিল গোলাম আজাদ, হ্যাঁ গোলাম কিনেছে এখন গোলামটা আজাদ করে দিল, এ কথা বলবে তো কেনা হয়ে গেছে বা কাজ বাকি আছে, এইরকম অবস্থায় করা সহবাস তো না যায়, কিন্তু এই কাজ যদি করে ফেলে অথবা এখন খাবার দাবার দিচ্ছে, খাবার দাবার দেওয়া শেষ হয়নি, এর মধ্যে যদি সহবাস করে ফেলে তাহলে এই সহবাস এই কাফফার আগে যতটুকু কাফফারা দেওয়া হয়েছে সেটাকে নষ্ট করবে না, কি হবে আগে যতটুকু কাফফারা দেওয়া হয়েছে বাকি কাফফারাটা কি করবে
আগের কাফফারার সাথে মিলিয়ে দেবে। তাহলে খাবার দেওয়ার ক্ষেত্রে ধরেন 30 জন, হ্যাঁ মিসকিনকে খাবার দেওয়া হচ্ছে, 30 জন বাকি আছে, আর এর মাঝখানে যদি সহবাস হয় তাহলে শরীয়তের বিধান কি, আগে 30 জন যেটা হয়েছে হয়েছে, গুনাহ আর ও নাজায়েজ হারাম কাজ করলো, কিন্তু 30 জনটা ঠিক আছে আর বাকি 30 জনের মিলে 30-30, 60 জনের মিসকিনের খাবার হয়ে যাবে, কাজটি কিন্তু নাজায়েজ করেছে। আম্মাল্লা ওয়াতি আসনা কাফারতি বিসিয়াম, তবে সিয়াম পালন করা, রোজা রাখা অবস্থায়, রোজা রাখা চলছে, 2 মাসের রোজা শুরু করেছে কাফফারার, রোজা রাখছে, কিছু রোজা রাখা হয়েছে, কিছু রোজা বাকি, আর ওই সময়গুলিতে রাতের বেলা যদি কি করে সহবাস করে ফেলে, তাহলে বলছেন যে হারাম হওয়ার সাথে সাথে আল্লাহ যেহেতু রোজার ক্ষেত্রে কি বলে ফাসিয়াম ও শাহরাইনে মোতাতাবি আইনে 2 মাস কন্টিনিউ রোজা রেখে যেতে হবে বলেছেন, বিরতি দেওয়া যাবে না, এখানে মাঝখানে ও সহবাস করে ফেললো, সুতরাং আবার নতুন করে শুরু করতে হবে, আবার নতুন করে শুরু করে, ইল্লা আন আইয়া তাখাল্লালাহু উযরুন ইয়ুবিহুল ফিত, তবে যদি মাঝখানে তার শরীয়তে কোনো ওজর থাকে রোজা ছাড়ার, বিশেষ করে রাতেও সহবাস করা যাবে না, দিনেও যাবে না, কিন্তু দিনে যদি করে তাহলে একটা দিন তো গেল সহবাসের কারণে, তাই না, তাহলে ওর আগে রোজাগুলো গেল। যদি শরীয়তে তার জন্য ইফতার করা জায়েজ হয়, আও মা ইয়াজে ফিতর হামি আলাম, অথবা কিছু এমন দিন আছে যে দিনগুলিতে রোজা ছাড়া অজে ফরজ রোজা রাখা জায়েজ নাই, অথবা আও ইয়াতাখাল্লু শাহর রমজান কাফারা রোজা রাখার মাঝখানে রমজান মাস পড়ে গেল যেমন বললাম, তাহলে ফাইন্নাহু লায়ান কাতু তাতাবো, একটা না যে রোজা রেখে যাচ্ছে, রমজানের আগে কিছু রেখেছে, রমজানের পরে কিছু রাখলে এতে কোনো অসুবিধা নেই, অথবা মাঝখানে শরীয়তে ওজরের কারণে যে রোজা রাখতে পারেন তাতে কোনো অসুবিধা নেই, লিয়ান্নাহু ফিতরুন লিসাবাবিন লায়াত আল্লাহ কবি ইখতিয়ারের মুকাফির, কারণ এই রোজা মাঝখানে বিরতি দেওয়া এমন কারণে হয়েছে যেটা কাফফারা দানকারী স্বেচ্ছাই করেনি, ওজরের কারণ করেছে। ওয়ান সালমাত ইবনে সাখরিন কাল দাখাল রমাদান ফখিফতু আন উসিবা ইমরাতি ফাযাহারতু মিনহা ফানকাশাফালি শাইউম মিনহা লাইলাতান ফাওয়াকাতু আলিয়া ফাকাল লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারর রাকাবা ফাকুলতু মা আমলিকু ইল্লা রাকাবাতি কাল ফাসুম শাহরাইন মুতাতাবিআইন কুলতু ওয়া হাল আসাবতু আল্লাযী আসাবতু ইল্লা মিনাস সিয়াম কাল আতইম ফারাকাম মিন তামরিন 60 মিসকিনান আখরাজাহু আহমাদ ওয়াল আরবাতু ইল্লা নাসাঈ ওয়া সাহাবী ইবনে খুযাইমা ওয়া ইবনে জারুদ। সালামা ইবনে সাখর একজন সাহাবি, তিনি বলছেন যে রমজান মাস চলে আসলো, কোন এক সময় কোন এক বছরে রমজান মাস চলে আসলো, ফাখিফতু আন উসিবা ইমরাতি, আমার আশঙ্কা হইলো যে আমি যুবক মানুষ থামতে পারবো না, হয়তো রমজান মাসে হয়তো কখন রোজাই খারাপ না করি, হ্যাঁ রোজার অবস্থায় সহবাস করে ফরজ রোজা বরবাদ করে গুনাহগার না হই, এই আশঙ্কায় কি করলাম, ফাজাহার তো মিনহা, আমার স্ত্রীর কাছ থেকে জেহার করে, এক গুনার আশঙ্কায় এক গুনা থেকে বাঁচার উদ্দেশ্যে আর এক গুনা করে ফেলল, বুঝতে পারছেন না, এক গর্ত থেকে উঠে, অনেকে এরকম আছে এক গর্ত থেকে উঠে আর এক গর্তে আছাড় খেয়ে পড়েছে, আজকাল হেদায়তের ক্ষেত্রে এরকম হচ্ছে, কবর মাজার পূজার গর্ত থেকে উঠে এসছে, হ্যাঁ সুফিবাদের গর্ত থেকে উঠে এসছে, হ্যাঁ ওইসব ছেড়েছে, এইরকমই হয়তো আরও বিভিন্ন যেসব গুমরাহ দল রয়েছে সেগুলি থেকে বেরিয়ে এসছে, আসার পরে চরমপন্থা অবলম্বন করলো, এসে সালাফে সালেহিনের মানহাজের ওপর, পথের ওপর, মতের ওপর থাকলো না, সাহাবাই কেরাম তাবেইন তাবা তাবেইন আইম্মাই কেরামদের আদর্শের ওপর চললো না, এমন চরমপন্থা অবলম্বন করলো যে খারেজিদের দলে ভর্তি হয়ে গেলো, কী করতে হবে বলছে জিহাদ করতে হবে, আর জিহাদের জন্য শাসক প্রথম শর্ত, সহিহ বুখারী হাদিস, শাসক ছাড়া কেউ জিহাদের অর্ডার করতে পারে, ও নিজে মুফতি সাহেব জিহাদ করবে, হ্যাঁ মুফতি যেমন বাংলাদেশে জেহাদ জেহাদ করে জেলে আছে, হ্যাঁ তো এটা কি ভালো কাজ হইল, হ্যাঁ নিজেকে জুলমের শিকার করলো অন্যায় কাজ করে, হ্যাঁ ভালো কাজ করে যদি জেলে যেত তো ভালো কথা, এইরকম ইসলামের ভুল ব্যাখ্যা করে, ইসলামের ভুল ব্যাখ্যা করে জেলে আছে, বলছে যে আমাদের প্রয়োজন আছে, আমরা হচ্ছে মাজলুম হয়েছে, আমরা হচ্ছে ইবনে তাইমিয়ার দল, আপনারা ইবনে তাইমিয়ার দল না, আপনারা ইবনে তাইমিয়া রহমতুল্লাহ কোরআন সোনার অনুসারী ছিলেন, সালাফ সাহাবায়ে কেরামদের অনুসারী ছিলেন, এবং তার উপরে জালেম বিদাতীদের হ্যাঁ জুল অত্যাচার হয়েছে, তার কারণে জেলে থাকতে হয়েছে, আর আপনারা ইসলাম বিদাতি ইসলাম পালন করছেন, হ্যাঁ তার ইসলামের ভুল ব্যাখ্যা করেছেন যার ফলে জুলমের শিকার হয়েছেন, তো আপনাদের চলন তো সে জুলমের শিকার হয়েছেন, এই চলনটাকে ঠিক করেন, তারপরে বলিয়েন যে হ্যাঁ আমরা ইবনে তাইমিয়ার অথবা ইমাম আবু হানিফা অথবা ইমাম আহমদ তাদের উপর যে জুলম হয়েছে, ইমাম মালিক আইমা কিরামদের জুল অত্যাচার হয়েছে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ জেলে থেকেছেন,
আপনি আপনি ভুল ইসলাম পালন করবেন, ভুল ইসলামের ব্যাখ্যা করবেন, ইকামতের দিন মানে ক্ষমতা দখল করা, ভুল ব্যাখ্যা করবেন, আর জেল খাটতে হবে। আর তখন বলবেন যে আমি ইমাম আবু হানিফার আদর্শের বাসী। ভুল কথা, ইমাম আবু হানিফার যুগে ইমাম আবু হানিফা এসব কথা বলেননি। তার যুগে জালেম শাসক ছিল, যে আব্বাসী খলিফারা ছিল যে জামানায়, সব জালেম শাসক ছিল। কিন্তু তখন তো এই ব্যাখ্যা করেন ক্ষমতা, আমাদেরকে সৎ লোকদেরকে ক্ষমতা দখল করতে হবে আর এই জালেমগুলিকে তাড়াইতে হবে, খলিফা মানসুরকে তাড়াইতে হবে, যুগে খলিফা মানসুর হারুন রশিদকে তাড়াইতে হবে, ইত্যাদি ইত্যাদি মামুন কামিনকে তাড়াইতে হবে। এগুলো করেননি তারা, তারা তাদের নসিহা করেছেন, উপদেশ দিয়েছেন, তাদের সংশোধনের চেষ্টা করেছেন, তাদের সামনে সঠিক ইসলামকে তুলে ধরেছেন। কিন্তু তারা কে হ্যাঁ তাড়িয়ে দিয়ে আমরা আসলেই শান্তি কায়েম হবে, এটা দুনিয়ার লোভ আসলে। সুতরাং ইসলামের যে রাজনৈতিক ব্যাখ্যা, এই সম্পর্কে গবেষকরা বলেছেন যে এটা আসলে দুনিয়াদারি, এটা দিনদারি নয়। কারণ তাদের একটা লোভ লালসা আছে যে ওরা অনেক কিছু ভোগ করছে, আমরাও যদি ক্ষমতায় যেতে আমরাও কিছু ভোগ করতে পারবো, যদি নিজেদেরকে সৎ মনে করে, সৎ মনে করছে নিজেদেরকে ওদের তুলনায়। আর হতে পারে সততা তুলনামূলক আছে, কিন্তু উদ্দেশ্য পার্থিব জগৎ, আখেরাত নয়। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন এবং এইরকম ভুল ইসলাম যেন না বুঝে, এক গর্ত থেকে উঠে আর এক গর্তে পড়া। হ্যাঁ, এক গর্ত থেকে উঠে আর এক গর্তে। রমজান মাসে খুব আশঙ্কা হলো যে আমি থামতে পারবো না, সেই জন্য কি করলো, ফাজাহার তো মিনহা, স্ত্রীর সাথে আমি জেহার করে ফেললাম। তারপর জেহার করে ও থামতে পারে না আবার, ফান কাশাফ আলী, অপরাধের উপর অপরাধ, ভুলের উপর ভুল, ফান কাশাফ আলী সাইয়ুম মিনহা লাইলাতান, এক রাতে, অন্য রেওয়ায়েতে রয়েছে যে চাঁদনি রাত ছিল জল, আর স্ত্রীকে দেখতে পাচ্ছে বেরিয়েছে, তো জেহার করে হারাম করে আছে, আর রোজার অবস্থায় শুধু রোজাতে দিনে হারাম ছিল, রাত্রে তো জায়েজ ছিল, ঠিক কি না, ও জেহার করার কারণে রাত্রে তো হারাম করে ফেললো, নিজের বালা মুসিবত টেনে নিয়ে আসলো, ঠিক না। তাহলে বোঝা হলো চরমপন্থা বালা মুসিবত টেনে নিয়ে আসে, এইটাও মাসলা জানতে পারলাম। মধ্যম পন্থা সব সময় শান্তি প্রতিষ্ঠা করে আপনার জীবনে, অন্যদের জন্য, নিজেও শান্তিতে থাকবে অন্যদেরকেও শান্তিতে রাখবেন। কিন্তু চরমপন্থা যে খারেজিদের তরিকা, হ্যাঁ, এ দায়েশি আইএসআইএসের তরিকা আর এই আল কায়দার তরিকা, এইরকম এই বিভিন্ন নাম দিয়ে যারা নিজেরাই বল প্রয়োগ করার বিধানটা হাতে নিচ্ছে, এটা শাসকের কাজ, সেটা নিজের হাতে নিচ্ছে। এরা মুসিবতের মুসিবত নিজের ওপর টেনে নিয়ে আসছে আর জাতির জন্য, ইসলামের জন্য টেনে নিয়ে আসছে। এই সাহাবি তাই করলেন কিনা দেখেন, রোজার দিনে দিনটাই ধৈর্য ধরলেই কাজ হয়ে যেত, রাত্রে তো যাই ছিল কিনা, হ্যাঁ, কিন্তু জেহার করার পরে রাতও শেষ, দিনও হারাম রাতও হারাম, আর যুবক মানুষ, তারপরে চাঁদিনী রাতে স্ত্রীকে দেখেছে আর থামতে পারেনি, বলছে ফান কাশাফ আলী সাইয়ুম মিনহা লাইলাতান, কোন এক রাতে আমার স্ত্রীর অঙ্গের কিছুটা উন্মুক্ত হয়েছে চাঁদিনী রাতে, আর দেখার পরে আর বরদাস্ত করতে পারলাম না, ফাওয়াকাত আলাইহা, আমি তারপরে সহবাস করে ফেললাম। দেখলেন কি করলো, সহবাস করে ফেললাম। ফাকাল আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর ভয় সাহাবায়ে কিরাম ভয় ছিল, এরকম ভুল হইলেও আজকালকার পাপীদের মতো না, যে ভুল হচ্ছে শত শত আর ভুলের ওপর কন্টিনিউ, পাপের ওপর পাপের বোঝা জমছে অন্তর, হ্যাঁ, পাপের কারণে অন্তরে মরিচা জং লেগে যাচ্ছে, মোহর লেগে যাচ্ছে, তারপরে সংশোধন নেই। আজকালকার মুসলিমদের অবস্থা, অধিকাংশ পাপীদের অবস্থা, যারা মুসলিম সমাজের পাপ করে থাকেন আর অধিকাংশই পাপী, কিন্তু সাহাবায়ে কেরাম একটা দুটো ভুল হয়ে গেছে সাথে সাথে তওবা, সাথে সাথে এত পেরেশান হয়ে গেছে, ছুটেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ও ঘটনা জেনা, এক দুটো যে জেনার ঘটনা সেই ক্ষেত্র, আর এইরকমই এখানেও বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটে আসলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন হাররের রাকাবা, তুমি একটি দাস অথবা দাসী স্বাধীন করো। ফাকুলতু, তখন আমি বললাম মা আমলেকো ইল্লা রাকাবাতি, আমি আমার এই গর্দন ছাড়া আর কোনো গর্দনেরই মালিক না, মানে এত গরিব অভাবী মানুষ, বলছে আমার ব্যাস এটার মালিক, আমার একটি গোলাম মনে, আর গোলাম কেনার ক্ষমতাও নেই, দাস দাসী কেনার ক্ষমতা। তালা নবী সাল্লাল্লাহু বললেন ফাসুম শাহরাইনি মুতাতাবিআইন, তাহলে হ্যাঁ একটা না বিনা বিরতিতে দুই মাস রোজা রাখো। কুলতো, তখন আমি বললাম হাল আসাবতু আল্লাযী আসাবতু ইল্লা মিনাস সিয়াম ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই পাপেই লিপ্ত হয়েছি, এ অন্যায় লিপ্ত হয়েছি রোজার কারণে, ঠিক না,
এক তো রোজা, রোজা রাতেও থামতে পারলো না আর জেহার করে বাঁচতে যেয়ে গিয়ে রোজার রাতে, আর তারপরে রমজানের, রমজানের তাও রোজা, হ্যাঁ ঠিক কিনা, তারপরে আরো দুই মাস তার উপর কাফফারা রোজা চেপে যাবে, তার কি থামতে পারে? তো বলছে ইয়া রাসূল আল্লাহ, আমি তো রোজার কারণেই মুসিবতে পড়েছি। বলছেন ওয়াহাল আসাবতুল্লাজি আসাবতু, যে মুসিবত আমি, এটা তো একমাত্র ইল্লা মিনাস সিয়াম, রোজার কারণেই পড়েছি, রোজার কারণে এটা হয়েছে আমার। কালা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তৃতীয় কাফফার কথা বললেন, আতএম ফারাকা মিন তামরিন, খেজুর, ফারাক একটা বড় পাত্র কঞ্চি দিয়ে বা বাতি দিয়ে বানাই ডালি, ওই রকম ধরনের ফার ফারাক, তো একটা এই রকম পাত্র খেজুরের তুমি কি করো, সিত্তিনা মিসকিন, ষাট মিসকিনকে খাওয়াইয়া দাও। ফারাক একটা বিশেষ ধরনের পাত্র হইতো, যাতে এতটা খেজুর আসতো যেই খেজুরগুলি ষাট মিসকিনের কাফফারার জন্য যথেষ্ট। তাই বললেন যে এক ফারাক খেজুর তুমি ষাট মিসকিনের মাঝে বন্টন করে দাও। ফারাক আল ফারাক মেকিয়ালুন ইয়াসাও সিত্তাত আশারা রিতলান, এমন একটি পাত্র যেই পাত্রে ষোলো রিতল আর দুই রিতলে এক মুদ হয়ে থাকে, তাহলে এই সালাসা তো আসবি সাইনবি, অর্থাৎ সংক্ষেপে বলছেন যে তিন সা, নবী সাল্লামের সায়ের তিন সা, ষোলো রিতল সমান তিন সা, তিন সা যদি হয় তাহলে তিন তিরিকে নয় কিলো ধরেন, মোটামুটি নয় দশ কিলো, নয় দশ কিলো খেজুর খাওয়াইতে বললেন কাকে, ষাট মিসকিন। এই হাদিস থেকে জানতে পারলাম যে জেহার কি হারাম কাজ। জি, এই লোক তাহলে জেহার কেন করেছিল? জেহার করা যে হারাম এটা জানতো না, ভাষ্যকার বলছেন যে হতে পারে যে তিনি জানতেন না যে জেহার করা হারাম, অথবা জেহার করা নাজাইজ মনে করতেন, কিন্তু তার চাইতে বড় অন্যায় গুনহার কাজ মনে করছে রমজান মাসে যদি আমার দ্বারা কি হয়ে যায়, স্ত্রী সহবাস হয়ে যায়, তো আরো বড় অপরাধ করে দেব, তো বড় অপরাধ থেকে, বড় গুনাহ থেকে বাঁচার জন্য আরেকটা ছোট ভুল করি ফেলি বা ছোট নাজাইজ কাজ করে ফেলি, এইরকম হয়তো তার চিন্তাধারা। সুতরাং নিজেকে বাঁচাবার চেষ্টা করেছিল জেহারের মাধ্যমে, যে জেহার করে নিলে তখন তো আমি বিবিকে হারাম করেই ফেলেছি, তো হয়তো এই গুনাহ থেকে বেঁচে যাবো, কিন্তু বাঁচতে পারিনি। তাহলে বোঝা গেল যারা ভুল পথে গুনাহ থেকে বাঁচতে চাই তারা সাধারণত গুনাহ থেকে বাঁচতে পারে না, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটা এক ধরনের আজাব মনে করে নিতে হবে। ভুল পথে মেলা এর উদাহরণ হইতে পারে, মেলা মানব জীবনে উদাহরণ হইতে পারে, ভুল পথে আপনি কি করবেন আল্লাহর আজাব থেকে বাঁচতে চাইছেন, এর একটা উদাহরণ হচ্ছে বেদাতি তরিকে ইবাদত করে, বেদাতি জিকির আজকার করে আল্লাহর সান্নিধ্য লাভ করা, তো আল্লাহর আজাবে বাঁচতে পারবেন জাহান্নাম থেকে? না, কখনো পারবেন না। যতগুলি সুফিদের জিকির, তরিকতের জিকির, সবগুলি বেদাতি জিকির, এদের উদ্দেশ্য সৎ, এমন বলো না যে এদের নিয়ত খারাপ, নিয়ত খুব ভালো, কি আল্লাহকে পেয়ে যাও, আল্লাহ আল্লাহ করে আল্লাহকে পেয়ে যাও, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করে আল্লাহকে পেয়ে যাবো, তাই না? কিন্তু না, পাবে না, পাবে না, আরো দূরে হয়ে যাচ্ছে, আরো দূরে হয়ে যাচ্ছে। এই হাদিস দ্বারা জানা গেল যে সেই ব্যক্তি এক তো জেহার করেছিল, আবার সহবাস করে ফেলেছে, জেহারও করেছে সহবাস করেছে, ফাওয়াকা ফি জামবাইনি আজিমানি, দুটি বড় গুনাহে লিপ্ত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কাছে সমাধান নেওয়ার জন্য আসলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তখন তাকে সমাধানের, জেহাদের কাফফারার সমাধান দিলেন। এই ব্যক্তি এত বড় অন্যায়গুলি করেছে, তারপরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ধমক দিলেন না, হ্যাঁ শাসন করলেন না, কেন? শুধু মাসলা বলে দিলেন। তা নবী সাল্লাল্লাহু কি হালকা মনে করেন বিষয়গুলিকে? না, হালকা তো মনে করেননি। আপনার ইসলামী গায়রাত, ইসলামী আত্মমর্যাদা বোধ যেটাকে বলা হয়, আপনার আছে আমারও আছে। একটা পাপি কেউ যদি পাপ করার কথা বলে যে আমি এইরকম পাপ করেছি, তো আপনার রাগ উঠবে না? এটা ইসলামী গায়রাত, মদ খেয়ে ফেলেছি, কেউ যদি আমি ব্যভিচারে লিপ্ত হয়েছি, তা আপনার ইমানি গায়রাত, রাগ হবে না একটা? এটা ইমানি দাবি, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনার চেয়ে বেশি হবে, আল্লাহ রাব্বুল আলামিনের গায়রাত সবচেয়ে বেশি। সহিহ বুখারী থেকে হাদিস হয়েছে, আল্লাহু আগিয়ার, আল্লাহর আত্মমর্যাদা বোধ মানুষের চাইতেও বেশি। বান্দা যখন গুনাহ করে পাপে লিপ্ত হয় তখন আল্লাহ পাক রাব্বুল অত্যন্ত রাগান্বিত হন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কোনো শাসনও করলেন না, ধমকও দিলেন না, শুধু ফতোয়া দিয়ে দিলেন, মাসলা বলে দিলেন, কেন? ইন্নামা আফতাহু বিমা ইউকাফিরু খাতিয়াতাহু, তার গুনাহ থেকে মুক্ত হওয়ার কাফফারা বলে দিলেন। জি, এই জন্য যে তার মন মানসিকতা, তার অবস্থা রাসূলুল্লাহ সাল্লাম দেখেছেন যে সেই ব্যক্তি অনুতপ্ত হয়ে এসছে, লজ্জিত হয়ে এসেছে, তওবা করে এসছে এবং ভয়ে ভীত হয়ে এসছে,
আর এইরকমও দেখতে হবে যে একজন লোক যদি পাপি তাপিও হয় কিন্তু এসেছে বড় ভয়ভীত হয়ে তওবা করে বড় অনুতপ্ত লজ্জিত আমার দ্বারা এরকম অন্যায় কাজ হয়েছে, তাহলে সেটাকে খারাপ দৃষ্টিতে দেখবেন না, ভালো দৃষ্টিতে দেখবেন। হতে পারে সে আপনার চাইতে ভালো অন্তর নিয়ে এসছে, হতে পারে যে আপনি যে ফতোয়া দিচ্ছেন আপনার চাইতে ভালো অবস্থা নিয়ে এসছে তার ইমানি অবস্থা ভিতরে, যে এত সংশোধন করে এসছে সে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শাসন করেননি, শুধু কাফফারা দিতে বললেন। আচ্ছা, এই যে জেহারের কাফফারা, এই সেম কাফফারাই রয়েছে আরেকটি অপরাধের ক্ষেত্রে, সেটা হচ্ছে রমজান মাসে রোজার অবস্থায় কেউ যদি স্ত্রীর সহবাস করে ফেলে। স্মরণ করে দেওয়া ভালো, কারণ তখন আপনার কাছে প্রশ্ন উঠবে যে এতে কাফফারা কি। এই একই কাফফারা, জেহারের কাফফারা কোরআনে কারিমে সূরা মুজাদালাত আল্লাহ বর্ণনা করেছেন আর হাদিসও এসেছে। আর রমজান মাসে কেউ যদি সিয়াম অবস্থায় রোজার দিনে স্ত্রী সহবাস করে ফেলে তাহলে তার কাফফারা সহি হাদিসে এসছে, কিন্তু সেম কাফফারা যেই কাফফারা জিহারের। বলছেন তাই ভাষ্যকার যে ওয়াল ওয়াত ওফি নাহারে রমাদান, হ্যাঁ আউয়াল ওহ রাকাবা, এইরকমই রমজানের দিনে সহবাস করার প্রথম কাফফারা হচ্ছে গোলাম স্বাধীন করা, দাস দাসী স্বাধীন করা। ফাইনলাম ইয়ে যে তা যদি লব্ধ না হয়, না পায় বা না খরিদ করা পয়সা থাকে, সামা সাহারাইনে মোতা তাবে আইনে, তাহলে একটা না দুই মাস রোজা রাখবে। ফাইনলাম ইয়াস্তাতে যদি একটা না রোজা সিয়াম পালন করা মুশকিল হয়, কষ্টকর হয়, আর আমার সিদ্ধি না মিসকিন আন, তাহলে ষাট মিসকিনকে খাবার দেবে, মধ্যম মানের খাবার। এই হাদিস থেকে, এই ঘটনা থেকে, যে সাহাবির ঘটনা, এই ঘটনা থেকে আর একটি মাসলা জানলাম যে বিনা এলেমে বা ভালো কোরআন এবং হাদিসের ভালো জ্ঞান না থেকে যদি কেউ ইজতিহাদ করতে যায় তাহলে বড় বড় ভুল হইতে পারে। অল্প বিদ্যা ভয়ঙ্করী, ছোটোখাটো আমাদের দেশের হুজুর মৌলভীরা ফতোয়া দিতে গিয়ে এমন বড় বড় অন্যায় কাজ করে যে আল্লাহ হেফাজত তাদের জায়গা যে কোথায় হবে। নিজে ব্যক্তি জীবনে ফতোয়া না দিয়ে যদি বেঁচে থাকতো তাহলে অনেক নিরাপদ থাকতো। অনেক ঘটনা আছে আমার কাছে, এগুলো তো সারা দুনিয়া থেকে আসতে থাকে। একটা ঘটনা বলছি আপনাকে, তিন তালাক হয়ে যাওয়ার পরে স্বামীর কাছে ফিরে যাবে এক মহিলা, ফ্রান্স আছে মহিলা, সুবহানাল্লাহ, আর পয়সাওয়ালা ঘরের, যেমন তো অনেক পয়সাওয়ালা ঘরের এরা। মোল্লাকে জিজ্ঞেস করতে গেছে তো বলছে তিন তালাক হয়ে গেছে, তুমি স্বামীর কাছে ফিরে যাবে তো হিল্লা দিতে হবে, কি করতে হবে, হিল্লা দিতে হবে। রাসূলুল্লাহ যদি হাদিস নিত তাহলে সোজা কথা, হালালা কারি যার জন্য করা হবে আর যে করবে, দুজনের ওপর আল্লাহর কি রয়েছে, লানত, রহমত থেকে বঞ্চিত করা ঘোষণা রয়েছে, মালাউন অভিশব্দ। মানুষ মুসলিমদের অন্তরে ঘৃণা যেন জন্মে এই নোংরা কাজের, আর এর দ্বারা হালাল হয় না স্ত্রী, সেই জন্য আত্মাইসুল মুস্তার ধার করা পাঁঠা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ধার করা পাঁঠা নিয়ে আসবে স্ত্রীর কাছে স্ত্রীকে হালাল করার জন্য, আবার উকি বিয়ে করতে হবে, তিন তালাক দিয়ে দিচ্ছ, হাত ধুয়ে নাও, অন্য জায়গায় খুঁজো, কিন্তু না এই কাজ করবে। মোল্লাকে জিজ্ঞাসা মোল্লা বলছে হিল্লা দিতে হবে, হালালা করতে হবে, তো হিল্লা দিতে হবে, তো ওরা বলছে যে বাইরে যাবো তো মান ইজ্জত যাবে, সম্ভ্রান্ত পরিবার, পয়সাওয়ালা পরিবারের মেয়ে, সুতরাং মান ইজ্জত যাবে যাবে তো কী করবো। তখন মেয়ের বাবা প্রস্তাব করেছে যে আমার শ্বশুর আছে তো ওকে দিয়ে হিল্লা করাইলে হবে, আউযুবিল্লাহ। মুফতিকে জিজ্ঞেস করছে, মুফতি জাহান্নামে যাওয়া মুফতি, নিঃসন্দেহে আল্লাহ এইরকম অপরাধ মাফ করবেন না। শিরকের পরে বড় অপরাধ, মানে শিরকের মতোই বড় অপরাধ, শিরকের চাইতে বড় অপরাধ বলা যাবে না, কিন্তু শিরকের পরে আল্লাহ বর্ণনা করেছেন আর মুফাসসিরগণ বলছেন যে শিরকের চাইতে সামান্য কম না, একই রকমের বড় শিরকের মতো অপরাধ হচ্ছে না জেনে ফতোয়া দেওয়া বা ভুল ফতোয়া দেওয়া, না অনুমান ভিত্তিক ফতোয়া। আন তাকুলু আল্লাহ মা আল্লাহ তাআলা, যে হারামগুলি আল্লাহ কয়েকটি বর্ণনা করেছে একটি আয়াতে, কুল ইন্নামা হারামা রব্বি আল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া বাতান ওয়াল ইসমা ওয়াল বাগিয়া বিগাইরি হাক্কিন, হ্যাঁ ওয়ান তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তাআলামুন। শিরকের পরে নিচের দিক থেকে ফাওয়াহিশ, অশ্লীল কথা কাজ, হ্যাঁ মা যাহারা মিনহা ওয়া বাতান ওয়াল ইসমা, এবং যে কোনো অন্যায় ফরজ ছাড়া হারাম কাজ করা, তারপর ওয়াল বাগিয়া কার উপরে জুলম অত্যাচার করা, তাহলে ধীরে ধীরে পাপ, হ্যাঁ বড় পাপের দিকে যাচ্ছে আয়াত। আর তারপরে ওয়ান তু শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করবে, এটাও হারাম করেছেন আল্লাহর উপরে। মালাম ইউনাজ্জিল বিহি সুলতানা, যার কোনো দলিল প্রমাণ আল্লাহ নাজিল করে, শিরকের ধর্ম আল্লাহ কখনো নাজিল করেন নাই,
ওয়ান তাকুলু আলা আল্লাহি মা লা তাআলামুন। আর সবচেয়ে বড় অপরাধ হচ্ছে যে আল্লাহ সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে এমন কথা বলবে যে সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই, সঠিক কথা না বলে ভুল কথা বলবে। এই জন্য অল্প বিদ্যা নিয়ে অথবা না জেনে অনুমান ভিত্তিক সন্দেহের ভিত্তিতে ফতোয়া দেওয়া, আর আজকাল ফতোয়া দেওয়া ফেসবুকের মুফতি আর হোয়াটসঅ্যাপের মুফতি আর গ্রুপের মুফতির অভাব নেই মাশাআল্লাহ। আর এত গ্রুপের মুফতি হয়ে গেছে, এই জন্য আমাকে অনেক ভাইরাস কত কত দেশ থেকে ভালো ভালো লোকেরা যাদের সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্ক তাদের কথাকে উড়িয়ে দেওয়ার জন্য অনেক সময় কষ্ট হয়, এত খাতির লোক, তারপরেও রিকোয়েস্ট করলেও আমি তাদের গ্রুপে ঢুকে ফতোয়া দেবো এখন পর্যন্ত রাজি করতে পারিনি আমাকে। কারণ এইগুলোর মুফতি যেহেতু মেলা, তো মেলার মধ্যে আর সংখ্যা বাড়াইতে চাই না। আর এত ফতোয়া দিয়ে, হ্যাঁ, যে যত বেশি ফতোয়া দেওয়ায় সাহসী সে তত বেশি জাহান্নামে যাওয়া সাহসী, এই কথাটি প্রসিদ্ধ কথা। আজরাহুম আলাল ফুতিয়া আজরাহুম আলান নার, যে যত বেশি দুঃসাহসিকতা দেখায় ফতোয়াবাজি করায় সে তত বেশি জাহান্নামে যাওয়ার ক্ষেত্রে দুঃসাহসিকতা দেখায়, হ্যাঁ, হিম্মত আছে জাহান্নামে যাবে। তো এই মুফতিকে জিজ্ঞাসা করা হলো যে আচ্ছা আমার শ্বশুরের সাথে মেয়েটা যদি হিল্লা করে দিতে হবে না? বলছে হ্যাঁ হবে হবে, অসুবিধা কি, করে দেন। আর তারপরে ওই মেয়ের যুবতীর নানার সাথে বিয়ে দিয়ে তার সাথে এক রাত কাটিয়েছে, এক রাত কাটিয়ে তারপরে তালাক করিয়ে তারপরে তখন বিয়ে দিয়েছে স্বামীর সাথে। আউযুবিল্লাহ ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শরীয়তের মাসলা যদি জানেন তো আপনি থরথরকের কাবে, কত বড় অপরাধ। নানা দাদা বাবা মায়ের তুল্য নয়, তুল্য একই রকম। যেমন বাপের সাথে বিয়ে হারাম, মায়ের সাথে ছেলের বিয়ে হারাম, তেমনি দাদার সাথে নানার সাথে বিয়ে হারাম। কিন্তু আমাদের বাঙালি মুসলিম সমাজে অসৎ লোকেরা নাতনির সাথে, না ছেলের মেয়ে আর মেয়ের মেয়ে, এদের সাথে কি করে, রসিকতা করে। ছোটোকালে দেখেছি, হ্যাঁ একটু যুবতী উঠছে বা যুবতী, বিয়ে করবি আমাকে, বিয়ে করবি, আউযুবিল্লাহ, নিজের মেয়েকে বলতে পারবি বিয়ে করবি? কত নোংরা জাতি তাদের জেহালতের কারণে, অজ্ঞতার কারণে এই শ্রেণীর লোকেরা। তো এই মুফতির কি বলবেন বলেন দেখি। জি হ্যাঁ, সাহাবি, এই সাহাবি, সাহাবিদের দিন সম্পর্কে জ্ঞান সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাসিল করতেন। কেউ কম সুযোগ পেয়েছেন, কেউ বেশি সুযোগ পেয়েছেন, এই সাহাবি হয়তো কমই সুযোগ পেয়েছেন, কিন্তু এই কম এলেম নিয়ে ইজতিহাদ করতে গিয়ে গর্তের উপর গর্তে, ভুলের উপর ভুলে পড়ছেন, ঠিক না? প্রথম কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমখানে জিজ্ঞাসা করতেন যে রাসূলুল্লাহ, আমাকে খুব ভয় লাগছে, রোজার দিনে থামতে পারবো কি পারবো না, তো আমি কি জিহার করবো? তাহলে সমাধান শেষ হইত, ওখানেই শেষ হইত, ওখানেই সমাধান হয়ে যেত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন, ইন্নামা শিফাউল ইয়ে আস-সওয়াল, অজ্ঞতার চিকিৎসা হচ্ছে জিজ্ঞাসা করে নেওয়া। আপনি জানেন না, আগে থেকে জিজ্ঞেস করে নেন। হজে যাওয়ার আগে, উমরা যাওয়ার আগে, আগে থেকে হজ উমরা শিখে নেন আর ভালো করে জিজ্ঞাসা করে এক একটি মাসলা জেনে নেন। হজে উমরায় চলে গেলেন আর সাথী সঙ্গীরা আছে, শেখ আছে অথবা আলেম ওলামা আছে, ওদের সব মোয়াল্লেম আছে, এই আসাতে আমার সাথে যাচ্ছে সিনিয়র ভাইরা অনেকে যাচ্ছে যারা এর আগে হজ করেছে অথবা হজ উমরা বুঝে, দেখা দিকে চলে গেলেন, ভুলের ওপর ভুল, ভুলের ওপর ভুল, হজ উমরা থেকে পরে এসে জিজ্ঞেস, অধিকাংশ মুসলিমরা ভুল করে আসার পরে তখন জিজ্ঞাসা, এখন জিজ্ঞাসা করে লাভ কি, যা গুনাহ হওয়ার হয়ে গেছে, পাপ হওয়ার হয়ে গেছে, এই জন্য যা হয়েছে আর তো কিছু করার নাই, তওবা ছাড়া সংশোধন ছাড়া, কিন্তু আগামীতে যে কোনো বিষয়ে জ্ঞান অর্জন করে তারপরে কদম বাড়ান, এলেম শিখেন তারপরে আমল করে, যে আমলটা করতে যাবেন আগে শিখে নেন, ওমরা করবেন আগে ওমরা শিখে নেন, হজ করবেন আগে হজ শিখেন, নামাজ পড়বেন আগে সুন্নতি নামাজ শিখে নেন, তারপরে নামাজ পড়েন। তার মানে এই নয় যে নামাজ শুরু করিয়েন না, এখন জানা নেই সেজন্য, কারণ নামাজ সাবালক হয়েছেন ফরজ, আপনার এই শিখা ফরজ ছিল, আপনার নাবালক হবো। আন্নাল ইজতিহাদ ফিল মাসাইল ইলমিয়াতি বেলা ইলমিন, না জেনে, হ্যাঁ, ইলমি মাসলামা শরীয়তের মাসলা মাসাইলে ইজতিহাদ করা মানে অনুমান ভিত্তিক চেষ্টা করে ফতোয়া দেওয়ার চেষ্টা করা, কাদুইউকে ও সাহেবাহু ফি আখতাইন খাবিরা, কখনো কখনো বড় বড় পাপে লিপ্ত করতে পারে, বড় বড় অন্যায় লিপ্ত করতে পারে। আপনি হয়তো একটা হাদিস দেখলেন, ওই হাদিস দেখি ফতোয়া দিয়ে দিলেন, এটা হাদিস পেয়ে গেছে, হাদিস আছে, কিন্তু আপনি জানেন না যে হাদিসটার ব্যাখ্যা কি, ভালোভাবে জানা নেই হয়তো, বা এই হাদিসটা কি মনসুখ তাও জানা নেই, রোহিত কি না, হ্যাঁ এই হাদিসটা কি জয়ীফ তাও জানা নেই, এই হাদিসের রেফারেন্সটা কি, শুনে শুনে শুধু হাদিস, তাহলে ভুল হবে কি হবে না, নানা সম্ভাবনা আছে। এই হাদিসের চাইতেও কি শক্তিশালী হাদিস আছে,
ইত্যাদি ইত্যাদি। এটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত? বহু দিক রয়েছে। যাই হোক, শরীয়তের মাসলা মাসাইলে বিনা জ্ঞানে, সম্যক জ্ঞান ছাড়া যদি কেউ ইজতিহাদ করে তো কখনো কখনো বড় বড় ভুলে নিমজ্জিত হয়। ফালা ইজতাহিদু তালেবুল ইলম, সুতরাং তালেবে ইলম, আমরা সকলেই তালেবে ইলম। মনে করিয়েন না যে শেখ, আর আজকাল তো আল্লামার টাইটেল শুরু হয়ে গেছে, আর আল্লামা শব্দটি এত সস্তা হয়ে গেছে যে ডাল ভাত এত সস্তা না আমাদের দেশে, বুঝে গেছে? আল্লামা বড় বড় কথা বলতে পারলেই আল্লামা। জি না, আল্লাহ মানে মহাজ্ঞানী, আলেমই হইতে পারেনি। হ্যাঁ, সৌদি আরবের বড় বড় আলেমরা নিজেকে আলেমই বলেন, তালেব ইলম বলে, আর আমাদের দেশের আরে একটু ভক্ত হইলে ওকে আল্লামা বানিয়ে দিল। জি, যে যার ভক্ত দিল আল্লামা বানিয়ে, অমুক আল্লামা সাহেব, অমুক আল্লামা সাহেব। এটা প্রথম শুরু হয়েছে পাকিস্তান থেকে, এই রোগ পাকিস্তানে মৌলবিটা নেই, উঠে গেছে ওইটা, মৌলানাটাও প্রায় উঠতে যাচ্ছে, সব আল্লামা সাহাব। জি, এটা পাকিস্তানের ট্রেডিশন। এখন ধীরে ধীরে এই যে এই সংক্রামক ব্যাধি হ্যাঁ বাংলাদেশে ঢুকেছে, যাকে তাকে আল্লামা সাহেব, আল্লামা আল্লামা অমুক, শিরক বেদাতের বক্তব্য করে আল্লামা অমুক, হ্যাঁ জাতিকে গুমরা করে আল্লামা অমুক। জি, বিদাতি সিরকি জিকির করায় আল্লামা সাহেব, অমুক আল্লামা, সব আল্লামা হয়ে গেছে। ওর সাথে ডাল ভাত ভালো, ডাল ভাত ভুল করেন না, তাই না? ডাল ভাতের চাইতে সস্তা হয়েছে আল্লামা শব্দটি এই জাহেল মূর্খ বিদাতি, যারা কোরআন এবং হাদিসের ফতোয়া দেয় না, কোরআন হাদিসের কথা বলেও না, আর কোরআন হাদিসের রাস্তাও দেখায় না, তাদেরকে আল্লাহ বাড়িয়ে দিয়ে বসে আছে, ইসলামের ভুল ব্যাখ্যা করে তাদেরকে আল্লাহ। তো তাই শাইখ বলছেন যে কোনো তালেবে এলম যারা কোরআন হাদিসের চর্চা করছেন, স্টুডেন্ট, জি আমরা চর্চা করছি, ডেইলি পড়াশোনা করছি, আপনি কি মনে করেন যে এখানে হঠাৎ করে কিতাবটা নিয়ে এসেছি? তার আগে আমি পড়েছি একবার না, অনেক সময় একাধিকবার পড়ি, একবার হয়তো সপ্তাহখানে আগে পড়ে রেখে দিয়েছি যখন ফ্রি থেকেছি, আবার আসার আগে, কেন আমি আমার আলোচনার আগে আমার অফিসে এসে এইসব বসে ভিড়ভাড় করবো, এটা আমি পছন্দ করি না। এই সময় 10-15 মিনিট আধা ঘন্টা জমার পরেও পছন্দ করি না অত বসে থাকা ওখানে, আর এই সময়টাও পছন্দ করি না, চলে গেলি ভালো, আর না হলে বসে থাকেন, আমাকে কিছু জিজ্ঞেস করেন, চুপচাপ বসে থাকেন, বসবেন তো বসে থাকেন, আপনি আমাকে আমার কাজ করতে দেন আমাকে, বোঝা গেছে? একটা ডিভাইস দিলাম যে আমারও ফায়দা হলো, যাতে ভুল না করি, গোনাহাই না পড়ি, আর আপনাদের কিছু ফায়দা হলে যে হ্যাঁ কিছু নতুন নতুন। তাহলে এলমের জন্য ইজতিহাদ করা আর মুজতাহিদ হয়ে যাওয়া আমাদের সমাজে সহি আকিদার এক শ্রেণীর আলেমদের মধ্যে এরকম আছে, কারো রেফারেন্স না দিয়ে নিজেই হ্যাঁ এক একটা ফতোয়া দিতে পারলে কাজ হয়ে গেল, ফতোয়া দিতে পারলে কাজ হয়ে গেল। এক শ্রেণীর লোক মনে করে যে নতুন একটা ফতোয়া দিলে একটু খ্যাতি লাভ, যে এই নতুন ফতোয়া দিয়েছি এখন, না এইরকম ভুল করবে, 1400 বছরে কেউ ভুল করেনি। আল্লামা আলবানী রহমতুল্লাহ কয়েকটা ফতোয়া আছে যেগুলোতে তিনি অধিকাংশ আলমাদের বিপরীত ফতোয়া দিয়েছেন, তারপরেও তিনি এই কথা বলেছেন যে আমি এমন কোনো ফতোয়া দিইনি যেই ফতোয়া আমার পূর্বে কোনো সাহাবি অথবা তাবেই দেননি। নিরাপত্তা আছে যে আল্লাহ আমি একাদিনই এই ফতোয়া তোমার অমুক বান্দা সাহাবি দিয়েছিলেন, সেই ফতোয়াটাকে সেটাকে আমি প্রাধান্য দিয়েছিলাম, অথবা অমুক তাবেই দিয়েছিলেন হ্যাঁ সেই জন্য আমি সেটাকে প্রাধান্য দিয়েছিলাম, আর ওইটাকে আমি ঠিক মনে করেছিলাম বলার একটা ওসিলা আছে। কিন্তু আপনার 1400 বছর ইতিহাসে এই ফতোয়া কেউ দিল না, দিলেন এক ফতোয়া ছেড়ে দেখা দেখেন একটা হাদিসকে আপনি আপনার মতো করে বুঝলেন, হ্যাঁ কোরআন সুন্নাহকে বুঝলে সালাফদের দৃষ্টিভঙ্গি নিয়ে বুঝতে হবে, সাহাবাই কেরাম তাবেইনদের দৃষ্টিভঙ্গি নিয়ে বুঝতে হবে। এই কথাটি বারবার করে আল্লামা আলবানী সাহেব বলেছেন যে কোরআন ফাহমুল কিতাব ওয়া সুন্নাহ আলা মানহাজিস সালাফ, ভালো করে শুনে কোরআন সুন্নাহ বুঝতে হবে, সালাফে সালেহিনদের সামনে ওই আয়াতটি ছিল, হাদিসটি ছিল, তারা কীভাবে বুঝেছেন, তারা কীভাবে বুঝেছেন, ওইভাবে আপনাকে বুঝতে হবে। আর যদি বলেন যে না 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 দেখার কী আছে, আয়াতে আছে হাদিস আছে, তাহলেই তখন ভুল হবে। আর এইরকম অনেক ভুল আমাদের সমাজে ছড়িয়ে আছে, স্বাধীনভাবে কোনো আয়াত বোঝার চেষ্টা করা, আয়াতের তাফসির করা, অথবা স্বাধীনভাবে কোনো, এই হাদিসগুলি থেকে জানা গেল যে এমন অবস্থা থেকে মুসলিমকে বেঁচে থাকা উচিত যেটা আপনার জনচাহিদাকে বাড়িয়ে দেয়, বৃদ্ধি করে, এটা এই হাদিসগুলি থেকে জানতে পারলেন। কেমন করে জানলেন? এই সাহাবি স্ত্রীকে হারাম করে নিয়েছেন, হ্যাঁ অথবা স্ত্রীকে হারাম করে জেহার করেনি রোজার দিনে, রোজার দিনে আপনার স্ত্রী যুবক মানুষ, যুবক মানুষ রোজার দিনে বারবার যদি স্ত্রীর দিকে তাকান রোজা অবস্থায়, বিশেষ করে যারা দীর্ঘদিন পরে স্ত্রীর সাথে সাক্ষাৎ পেয়েছেন, ছুটি গিয়েছেন,
বারবার ওই দোর দিকে যদি তাকাতে বা কাছাকাছি হন রোজার দিনে, তো আশঙ্কা আছে পদস্খলনের কি না? হ্যাঁ, তাহলে এমন এমন কাজ থেকে বাঁচতে হবে যেই কাজগুলি মানুষের যৌন চাহিদাকে বৃদ্ধি করে। এইরকমই খারাপ ছবি দেখা, মহিলাদের ছবি দেখা, ব্যাচেলার মানুষ এখানে স্ত্রী নেই, আর আপনি দেখেন ফেসবুক, হ্যাঁ আপনি দেখছেন ঊর্ধ্ব অলঙ্গ উলঙ্গ অথবা ঊর্ধ্ব অলঙ্গ ছবি, তাহলে আপনার চরিত্র কি করে ঠিক থাকবে? জেনার সুযোগ পেলে আল্লাহর ভয় না থাকে জেনা হবে, আর না হয় সমকামিতা হবে, আর তা যদি না হয় তো কমপক্ষে হস্তমৈথুন হবে, হবে না? হবে না, কারণ আপনি মানুষ, বরদাস্ত আর করতে পারছেন না। হ্যাঁ, সুতরাং আপনার প্রয়োজন পুরা করতেই হচ্ছে। কেন এই কারণগুলি কেন তৈরি করেন? আপনি কেন উত্তেজিত করলেন নিজেকে? উত্তেজিত হওয়ার কারণ আপনি পয়দা করেছেন, যাতে যত ঠান্ডা রাখা যায় তত ঠান্ডা থাকার চেষ্টা করে। এইরকমই মহিলাদের ক্ষেত্রে বলবো, ফিতনা থেকে বাঁচার জন্য হিজাবের সাথে বাড়ি থেকে বেরোইতে হবে। বাড়িতে অপর পুরুষ কেউ ঢুকবে না, স্বামী নাই বাড়িতে, আর দেবর আসে, দুলা ভাই আসে, ভগ্নিপতি আসে, ইত্যাদি চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই আসে, তাদের সাথে গল্প গুজব করে, স্বামীর বন্ধু আসে, বন্ধুর সাথেও টেলিফোনে কথাবার্তা বলে ইত্যাদি এইসব করে। এই দু চার দিন দশ দিন করতে করতে বড় পাপ হওয়ার সম্ভাবনা আছে না নেই? আর ওদের ঘরে এই পাপগুলি ব্যভিচারের পাপ হচ্ছে, যাদের ঘরে বাইরে গেলে হেজাব নাই হয়তো, সুতরাং কাউকে আকৃষ্ট করে চলেছে বাইরে গিয়ে চেহারা খুলে, অথবা বাড়িতে ঢুকাতে কোনো বাধা নেই সুতরাং কেউ ঢুকার চান্স পেয়েছে, অথবা টেলিফোন ইন্টারনেট ফ্যাসিলিটি স্ত্রীকে এমন করে দিয়ে রেখেছেন যে তার এগুলো দেখাশোনার আর কেউ নেই সেখানে, আপনার মা পর্যন্ত তার সাথে থাকে না, আপনার কোনো বোনও থাকে না, স্বাধীনভাবে সে কথাবার্তা বলে। কার সাথে কথা বলছে এতক্ষণ ধরে? হ্যাঁ, আপনার মাকে বলবে, আপনার বলবে যে আপনার ছেলের সাথে, স্বামীর সাথে কথা বলছিলাম। আপনি যদি বলেন তুমি এতক্ষণ কার সাথে কথা বলছিলে, ও একটু মাকে টেলিফোন করেছিলাম, হবে না? হবে না, এই সুযোগ কেন দেবেন? এতে হবে কি, মানুষের যৌন চাহিদা বৃদ্ধি পাবে, ফেতনায় লিপ্ত হবে, পুরুষ হোক আর নারী হোক, কারণ আল্লাহ পাক সৃষ্টিগতভাবে মানুষ সাবালক হলে, ছেলে মেয়ে যুবক যুবতী সাবালক সাবালিকা হইলেই তাদের মধ্যে এইগুলি রয়েছে। এটাকে যত ঠান্ডা রাখবেন, যখন আপনার কাছে আহার নেই তখন যত ঠান্ডা রাখবেন সেটা আপনার জন্য কল্যাণকর, আর সেটাকে যখন লাগামহীন ছেড়ে দেবেন তখন আপনার ইহকাল পরকালের ক্ষতি ছাড়া আর কিছু নেই। এই সাহাবি যখন জেহারি করে ফেলেছেন তো স্ত্রীর দিকে চাঁদনি রাতে তাকাইতেন না, হ্যাঁ দৃষ্টিকে নত করে নিতেন, তাহলে ফেতনা লিপ্ত হইতেন না, ঠিক না? কিন্তু স্ত্রীর শরীরে কোনো একটা অংশ খুলেছে আর দেখতে ভালো লেগেছে আর থামতে পারেন, যৌন চাহিদা বেড়ে গেল। জি, এর থেকে এই শিক্ষা আমরা পেলাম যে আগে থেকে আপনাকে বাঁধ দিতে হয় অনেক দূর থেকে। জি, দিন ইসলামের যে নারী পুরুষের আলাদা মজলিস আর পৃথকতা, নির্জনতা অবলম্বন না করা, যতগুলি শরীয়তের বিধান রয়েছে এগুলির মাধ্যমে কি করা হয়েছে, প্রোটেকশনের ব্যবস্থা করা হয়েছে। জি, আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজতে রাখেন। শরীয়তে যে এই কাফফারাগুলি সুনির্ধারিত করা হয়েছে এর মাধ্যমেও মানুষকে আল্লাহ পাক বিভিন্ন গুনাহ থেকে বাঁচাতে চান। একবার কাফফারা দিবে আর সাতটা রোজা রাখবে, আদা খাবে, স্বাদ পাবে, তখন জীবনে আর রমজান মাসে স্ত্রী সহবাসের কথা তার কল্পনাতে আসবে না, ঠিক না? যার আল্লাহর ভয় নেই তার কথা ফাসেকের কথা আলাদা, নাফরমান বিরুদ্ধাচরণ করে ইচ্ছে করে তার কথা আলাদা, কিন্তু যার মধ্যে আল্লাহর ভয় আছে সে পাপ থেকে বাঁচতে চায়, জাহান্নামের আজাদ থেকে বাঁচতে চায়, জান্নাত পেতে চায়, এরকম কাজ করবে না বা এরকম পদস্খলন ঘটবে না। তো এই শাস্তিগুলির মাধ্যমে অথবা কাফফারা, আর্থিক অনেকের জন্য অর্থ এতটা কাফফারা দেওয়া কষ্টকর, কষ্টকর কাফফারা দেওয়ার মাধ্যমে তার শেষ সোজা হয়ে গেছে, ভাই একবার কাফফারা দিয়েছে আর এই কাজ করবো না। আজকাল যে আপনার বিভিন্ন দেশের যেগুলো আপনার ট্রাফিক যে পেনাল্টিগুলি রয়েছে, গরামা যেগুলো ফাইন বলা হচ্ছে, তো এগুলির মাধ্যমে সংশোধন হচ্ছে। দেখেন এই আরবদেরকে আইন কানুন দিয়ে রেড সিগন্যালে সংশোধন করা যাচ্ছিল না, এ দু চার পাঁচশো টাকা দিয়েও সংশোধন হচ্ছিল না, আর কত যে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা, আর একজন অসৎ লোকের জন্য, অসভ্যের জন্য যে আইন কানুন অমান্য করে, ভালো নিরীহ মানুষ সামনে গিয়ে এমন হয়ে মারলো যে শেষ হয়ে গেল, প্রাণ নাশ হইল, কত যে এইরকম ঘটনা ঘটছে। শীর্ষস্থানে সৌদি আরবের দুর্ঘটনা পৃথিবীর মধ্যে কয়েকটা দেশ শীর্ষস্থানে, তার মধ্যে একটা সৌদি আরব, এত অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ মারা যায় বা হতাহত হয়।
তখন সরকার দেখলো জাযাহুমুল্লাহ খাইর যে না এদেরকে সোজা করলে হ্যাঁ একটু পেটে টান দিতে হবে, ঠিক আছে 500 টাকার 1000 টাকা না, এখন এখন দাও হ্যাঁ 3000 থেকে শুরু করে 15000 পর্যন্ত দাও। জানেন খবর, অনেকে বলছে 5000 5000, না আমার কাছে একটা মেসেজ আছে 15000 ফাইন আছে, রেড সিগন্যাল ক্রস বারবার যারা করে, এর আগে অলরেডি কয়েকবার তার রিপোর্ট আছে এরকম, রেড 15000 হইতে পারে, 3 থেকে নিয়ে 3 5 3-এর আছে, 6-এর আছে, 15-এরও আছে। জি হ্যাঁ, সুতরাং সতর্ক সাবধান হয়ে যান। যারা সংশোধন হওয়ার প্রথমখানে আল্লাহর ভয়ে, যে সরকারের শাসকের আনুগত্য করা ফরজ, বৈধ কাজে, জায়েজ কাজে সরকারের আনুগত্য করা ফরজ। সুতরাং ফজরের নামাজের পরে বেরিয়েছেন, রাস্তা চারিদিকে খালি একটিও গাড়ি নেই, তারপর রেড সিগন্যাল আমি থেমে বসে থাকবো, আল্লাহর ভয়ে থেমে আছি, সরকারের ভয়ও না আর অ্যাক্সিডেন্টের ভয়ও না, যে ওই দিকে গাড়ি আছে, কোনো দিকে গাড়ি নেই, কিছু নেই, তারপর থেমে থাকি আলহামদুলিল্লাহ। কখনো যাই না ফজর পরে, আমি মাঝে মধ্যে বেরোই কোনো কাজে, কিন্তু থেমে থাকি, আছি থেমে, দেখছি টান দিয়ে যাচ্ছে, কেউ কেউ যাচ্ছে, যা এটা আজকালকার কথা নয়। জি পুরাতন যুগে যে যুগে ফাইন অল্পই ছিল তখনকার কথা বলছি, এটা হচ্ছে আল্লাহর ভয় সবচেয়ে ভালো। আল্লাহর ভয়ে যদি না হন তাহলে আইন কানুনের ভয়, হ্যাঁ তো ওই রকমই শরীয়তে কাফফারা দিয়ে মানুষের সংশোধন করতে চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এবং মানুষ ভুল করে দিতে পারে, ভুল থেকে মুক্ত হওয়া, অব্যাহতি পাওয়া এবং পাপ মোচন হওয়ার জন্য আল্লাহ পাক যে সুব্যবস্থা দিয়েছেন এই কাফফারাগুলি, এটা আল্লাহর রহমতও, আল্লাহর রহমতও। আল্লাহ যদি এই কাফফারাগুলি না করতো তাহলে গুনাহ বোঝা চেপে থাকতো, যে যত বেশি এইরকম ভুল করতে থাকতো তার গুনাহ থেকেই যেত, কিন্তু গুনাহ সংশোধনে আল্লাহ পাক রব্বুল যে কাফফারাগুলি নির্ধারণ করেছেন এতেও মুসলিমদের উপর আল্লাহ পাকের বিশেষ রহমত রয়েছে, তাদের গুনাহ খাতা এর মাধ্যমে মাফ হচ্ছে। এই হাদিসগুলি থেকে বা কাফফারা থেকে জানতে পারলাম যে ইসলাম দারিদ্র মোচন করতে চায়। ভুল করলেন আপনি কসম করলেন, কয় মিসকিনকে খাওয়াইতে হবে, নাম কসম শপথ 10 মিসকিন, তো 10 জন গরিবের খাদ্যের ব্যবস্থা হয়ে গেল। এই আরবরা যে বেশি বেশি কসম করে এর মধ্যে মেলা গরিবের খাবারের ব্যবস্থা হচ্ছে, হচ্ছে না, হচ্ছে না। জি হ্যাঁ, এই এই কাফার রোজার দিনে কেউ এরকম কাজ করলো, আর যারা ছুটি ছাটি যাচ্ছেন এরকম কাজ করছেন। একজন লোক 9-10 থেকে 2 সপ্তাহ আগে জিজ্ঞেস করছে যে শেখ আমি রমজান মাসে ছুটি গেছিলাম, এরকম কাজ করে, না ছুটি না এখানে ভিজিটে নিয়ে এসেছি স্ত্রী, স্ত্রী নিয়ে আসার পর রমজান মাসে আমি সহবাস করে ফেলেছি, কোনো ভুল করেছি নাকি, আউযুবিল্লাহ, ওর এটাও জানা যে ভুল করেছি, বলছে কোনো ভুল করেছি নাকি, টেলিফোনে ও সামনে আসবে না এইসব লোকেরা, কিন্তু ও টেলিফোনে সারবে ও, তা বললাম ভুল করেছেন মানে অবশ্যই ভুল করেছেন, এটাও জানা নেই আপনার, আমি এই ভাষায় বলছি আপনার এটাও জানা নেই যে ভুল করেছেন। এইভাবে গরিবের খাদ্যের ব্যবস্থা হচ্ছে। তো ইসলাম এইসব কাফফারার মাধ্যমে কি করতে চায়, দারিদ্র মোচন করতে চায়। মুসলিম দরিদ্রদের অভাব, হ্যাঁ এতিম বিধবা অসহায় যারা রয়েছে তাদের সমস্যার সমাধান করতে চায় আর্থিক। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কোরআনে হাদিস বোঝার তৌফিক দান করেন এবং কোরআনে হাদিস মেনে চলার তৌফিক দান করেন। আল্লাহ পাক সমস্ত রকমের পাপাচার থেকে, অন্যায়ের কথা কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন, বালা মুসিবত থেকে হেফাজত রাখেন, সমস্ত রকমের দিন দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ পাক হেফাজত রাখেন। ওসল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রাগের বশত তালাক দিলে তালাক হবে কি না, রাগের বিভিন্ন স্তর আছে। রাগে তালাক হবে না যদি বলেন তো কে খুশি হয়ে তালাক দেয়? দুনিয়াতে কেউ আছে যে খুশি আদর করে তালাক দিচ্ছে? রাগ হয়েছে তাই তো তালাক দিচ্ছে, ঠিক না? তাহলে রাগে তালাক হবে না এই কথা ভুল। তবে রাগের কয়েকটা স্তর আছে। জি যদি রাগ বেশি আছে কিন্তু হোশ জ্ঞান আছে, যা বলছে সে বুঝে সুঝে বলছে, তাহলে তালাক হয়ে যাবে, তাহলে তালাক হয়ে যায়। প্রাথমিক রাগ হোক আর মাধ্যমিক রাগ হোক, হ্যাঁ মধ্যম রাগ হোক, রাগে হুঁশ দিশা আছে, তাহলে যেহেতু স্বজ্ঞানে তালাক দিচ্ছে আর বুঝে সুঝে তালাক দিচ্ছে, যা বলছে তা সে তার বোধশক্তি আছে এটা সেটা বোঝার ক্ষমতা আছে, সেই জন্য তালাক হয়ে যাবে। কিন্তু তালাকের যেটা শেষ পর্যায়ে এত রেগে গেছে, এত রেগে গেছে যে তার হুঁশ দিশা নাই কী বলছে, হ্যাঁ এইরকম যদি হয়, আর এটা খুব অল্প লোকেরই হয় যারা একেবারে রাগকে কন্ট্রোল করতে পারে না হয়তো, তো যদি এইরকম হয় যে কন্ট্রোলে ছিল না, তার খেয়াল ছিল না, হুজদিশা ছিল না, এত রেগে গেছে আর কি, মোটেই নিজেকে কন্ট্রোলে করতে পারছেন না, ওই সময় তালাক বলেছে, তাহলে তালাক হবে না, তাহলে তালাক হবে না। মাঝামাঝি তার খুব বেশি তালাক আর হুঁশ আছে, এই তালাক হবে কি না এই ক্ষেত্রে ইখতিলাফ থাকলেও সঠিক মত হচ্ছে যে তালাক হয়ে যাবে। আর তালাক
রাগ হয়েছে কিন্তু খুব বেশি রাগ না, তাতেও তালাক হয়ে যাবে সবার মতে। তিনটে তালাক স্তর করেছেন, আর এত রাগ যে হুজনিশান নেই কারো মতে তালাক হবে না তাতে। আবার বলেন তাহলে ভুল এরকম বলবেন যে শুধু রাগ হইলে তালাক হয়ে যাবে, যদি হালকা রাগ হয় তাহলে সকলের মতে, সকল আইম্মাদের মতে তালাক হয়ে যাবে। মধ্যম রাগ, যেই রাগে হুঁশ জ্ঞান আছে কিন্তু খুব বেশি রাগ হয়েছে, এটা হচ্ছে মধ্যম রাগ। যদি এইরকম হয় তাহলে একদল বলছেন যে খুব বেশি রাগ যেহেতু সেজন্য তালাক হবে না, আর একদল বলছেন যে তালাক হয়ে যাবে, সঠিক যে তালাক হয়ে যাবে। আর আরেকটি হচ্ছে যে এত রাগ যে রাগের কারণে সে দিশেহারা, কি বলছে সে নিজে বলতে পারে না, পরে যদি তাকে বলেন মাথা ঠান্ডা হওয়ার পরে যে তুমি এইসব বলেছ, আমি এগুলো বলেছি, হ্যাঁ, তো এইরকম ক্ষেত্রে তালাক কারো নিকট হবে না, কারো নিকট তালাক হবে না। জি আল্লাহ আলম। হ্যাঁ, তালাক এক তালাক মানে তালাক এক এক তালাক তালাকে রাজি, যতক্ষণ পর্যন্ত তিন তালাক না হচ্ছে সেই তালাককে মোগাল্লা জান নাই। স্বামীকে বাবা বলা হারাম, স্বামীকে যদি কেউ বাবা বলে দেয় তো হারাম এটা, আর স্বামীকে ভাই বলা যায়, স্বামীকে ভাই বলা যায়, স্ত্রীকে বোন বলা যায়, ইন্নামাল মোমিনুনা ইখওয়া সূরা হুজুরাত, আল্লাহ বলছে যে মোমিনরা পরস্পরের ভাই বোন। ইব্রাহিম আলাইহিস সালাম ওই জালেম রাজার কাছে গিয়ে কি বলেছিলেন যে সারা দেখো তোমার ছাড়া আমার ছাড়া কেউ এই জমিনে আর কোনো ইমানদার তৌহিদবাদী নেই, আর যদি বলি যে স্ত্রী তো আমাকে খুন করার পরে তোমাকে হরণ করবে, আর যদি তোমাকে বোন বলি আর তুমি বলে যে আমার ভাই, তাহলে অন্তত ভাই হিসাবে শ্যালক হব, তখন আমি বেঁচে যাব আর বাকি আল্লাহ তোমার হেফাজত করবে। সহিহ বুখারীতে হাদিস আছে, কি বলেছেন, আনতে উখতি ফিল ইসলাম, তুমি আমার ইসলামী বোন। সুতরাং স্ত্রীকে যদি বোন বলেন, মাই সিস্টার, অসুবিধা নেই, প্রিয় বোন, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি বললেন আদর করে, হ্যাঁ মেয়ের মতো লাগে, মার মতো লাগে, আমার ছোট খালার মতো লাগে, না হারাম কাজ এগুলো। ওই রকমই এরকমই স্বামীকে, স্বামীকে তোমাকে দেখে একবার আমার বাবার মতো লাগে, না এসব যাইজ নাই। না, জেহার পুরুষের কাজ, পুরুষের পক্ষ থেকে জেহার হবে না, কিন্তু হারাম কাজ, যে স্ত্রী জেহার করে না, স্ত্রীর সাথে স্বামী কাজ, স্ত্রীকে হারাম করার জন্য স্বামী কাজ করে। আল্লাহর কসম আমি তালাক দিলাম নাকি, তালাক দিলাম বলে দিলে দিন, আল্লাহর কসম তালাক দিয়ে দেব যদি বলে, তাহলে তালাক যতক্ষণ না দেবে ততক্ষণ, যেহেতু ইন ফিউচার সে বলেছে যে দিয়ে দেব, যতক্ষণ না দেবে তালাক হবে না, কিন্তু যেহেতু কসম করে ফেলেছে যে তালাক দেব, সেজন্য কসমের কাফফারা দিতে হবে যদি তালাক না দেয় তাহলে। কিন্তু যদি বলে তালাক দিয়ে দিলাম বা আল্লাহর কসম তালাক দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি যদি সত্যি দিয়ে দিয়ে থাকে তাহলে তালাক হয়ে গেছে, আর যদি মিথ্যা বলে তালাক দেয়নি অথচ বলছে তো আল্লাহর কসম তোমাকে তো তালাক দিয়ে দিচ্ছি কিন্তু তালাক দেয়নি, তাহলে সে কোন কসম করলো, দুপুরে পড়েছেন মিথ্যা কসম, মিথ্যা ইয়ামিনা গোমুস, জাহান্নামে যাওয়ার কসম করলো। কসম তিন প্রকার, শপথ হচ্ছে তিন প্রকার, তাহলে মিথ্যা কসম করে কাবিরা গুনাহ করলো, তালাক দেয়নি অথচ সে বলছে তালাক দিয়েছি, তাহলে কসম খাওয়ার কারণে সে মিথ্যা যেহেতু কসম করলে জাহান্নামে যাবে যদি তওবা না করে, কিন্তু স্ত্রীকে তালাক হবে না কারণ তালাক দেয়নি আসলে। কিন্তু যে বলে তাহলে আল্লাহর কসম তোমাকে তালাক দিলাম প্রেজেন্ট, এখন তালাক দিলাম, তাহলে তালাকও হয়ে গেল আর সে কসম করেছে মানে কথাটাকে শক্ত করেছে, তাহলে কসমের কাফারা দিলেও তালাক উঠবে না কারণ তালাক তো দিয়ে দিল, সে তালাক দিয়ে দিল। হ্যাঁ হ্যাঁ, অনেক আগে কসম করা হয়েছে, এখন কাফফারা আদায় করলে জব বেঁচে থাকতে যে কোনো সময় আদায় করে, কাফফারা আদায় করার জন্য টাইম টেবিল নির্ধারিত নেই, যত তাড়াতাড়ি দিয়ে দেন। তবে অধিকাংশ ওলামারা বলছেন যে আগে কাফফারা আদায় করে তারপরেও কাজটি করে, কেউ কেউ বলছেন যে জায়েজ আছে, দুই রকমই যেহেতু হাদিস আছে, তবে কাফফারা দেওয়ার পরে যদি কাজটি করেন তাহলেই বেশি ভালো। আল্লাহ আলম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি।